यस्माद् प्रिया प्रियवियोग संयोग जन्म शोकाग्निना सकल जनिषूदज्जमान दुःखौषधं तदपि दुःखं अतद्धिया अहं ममोनुभवामि वदमि तव दासयोगं। श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिएछेन देयर इज अ बिग गल्फ बिटवीन दिस ट्रांसेंडेंटल वर्ल्ड एंड मेटेरियल वर्ल्ड। অপ্রাকৃত জগৎ এবং প্রাকৃত জগতের মধ্যে এক বিস্তর ব্যবধান বিরাজমান, সেইটাকে শিক্ষিত সমাজে তাদের আধ্যাত্মিক বিচারকে ধ্বংস করার জন্য প্রথমেই তিনি এই কথা বলতেন, দেয়ার ইজ এ বিগ গালফ বিটুইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। অপ্রাকৃত জগৎ এবং প্রাকৃত জগতের মাঝখানে এক বিস্তার ব্যবধান বিরাজমান রয়েছে, সেটাকে গালফ বলা হয়েছে, একটা খাদ, সেটাকে অনন্তের পার্থক্য বললে কোনো অত্যুক্তি হবে না। যে বস্তুটাকে কোনো ধ্যান ধারণার দ্বারা, কোনো বিচার শক্তির দ্বারা, কোনো বিদ্যাবুদ্ধির দ্বারা কোনো মতেই অনুভবের মধ্যে আনা যায় না, সেই বস্তুটা সম্বন্ধে আমাদের একমাত্র ঐকান্তিক শরণাগতি ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা দেখা যায় না। যাহা যাহা নেত্র পড়ে তাহা রক্ত মাংস স্ফুরে, রায় মহাশয়ের সঙ্গে গোদাবরী তটে পরাপর অখিলেশ্বর গৌরীয়গণের প্রাণধন গৌরাঙ্গ মহাপ্রভু যে আলোচনা হয়েছিল তাতে দেখা যায় তিনি অনেক প্রশ্ন করেছিলেন, মহাপ্রভু রায় মহাশয় উত্তর দিয়েছিলেন। প্রাকৃত জগৎ এবং অপ্রাকৃত জগতের কথা, সামান্য এইসব কথা নিয়ে আমরা পড়ে রয়েছি, কোথায় সেই কৃষ্ণ প্রেম, কোথায় সেই বৈষ্ণব দর্শন, কোথায় সেই কৃষ্ণ প্রেম। মহাপ্রভু তাকে বঞ্চনার্থে বলেছিলেন, বঞ্চনার্থে তুমি মহাভাগবত যাহা যাহা তোমার নেত্র পড়ে তাহা কৃষ্ণস্ফুরে। রায় মহাশয় বলেছিলেন প্রভু চালাকি করবেন না, সত্যি করে বলুন আপনি কে। এইসব প্রসঙ্গ আলোচনা সময় মতো হতে পারবে বলে বিশ্বাস রাখি, ভগবানের ইচ্ছায়, বৈষ্ণবগণের ইচ্ছায়। এই যে বিস্তর পার্থক্য, মাঝখানে একটা বিরাট খাদ রয়েছে, সেই খাদটা রক্ত পুঁজ এইটা বয়ে যাচ্ছে লালে লাল, এটাকেই বলা হয়েছে যাহা যাহা নেত্র পড়ে তাহা রক্ত মাংস স্ফুরে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ প্রায়ই এই কথাটা উল্লেখ করতেন, বেদোদ্রিক এবং মাংসদ্রিক এই দুটো কথা তিনি প্রায়ই উল্লেখ করতেন। একটা হচ্ছে আধ্যাত্মিক বুদ্ধিতে রক্ত মাংসের দর্শন, আরেক দর্শন হল গুরুবানুগত্যে গুরু বৈষ্ণবের আনুগত্যে যে অপ্রাকৃত জগতের দর্শনের যে সম্ভাবনা সেটাকে বলা হচ্ছে বেদোদ্রিক। পারম্পর্যক্রমে আমাদের সেই পন্থাই অবলম্বন করা বাঞ্ছনীয়। বিষ্ণু ধর্মোত্তরে বিস্তরভাবে প্রশংসা করা হয়েছে গুরু সুশোষণম নামম সর্বধর্মোত্তমোত্তমম তস্মাৎ ধর্মাৎ পরম ধর্ম পবিত্রম ধর্ম নবিদ্যতে। বলেছেন গুরু সেবার উপরে আর কোনো ধর্ম থাকতে পারে না, এটি চরম কথা।
তাহলে কৃষ্ণ সেবা? যার গুরুদর্শন না হয়েছে তার কৃষ্ণ সেবা সম্ভাবনা নাই। যে কারণেই রাধারমণ ব্রহ্মচারী বর্তমানে আপনাদের কাছে পরিচিত ছিলেন, যিনি মানে যখন তিনি প্রকট ছিলেন তখন তার পরিচয় ছিল, এখনও আছে আমাদের কাছে, নিত্য জগতে তিনি বিরাজমান আছেন, শ্রীল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ সেই রাধারমণ ব্রহ্মচারীকে একটা আর্টিকেল দিতে বলেছিলেন, ছোট্ট বাচ্চা ছেলে। আর্টিকেল আসার পর গৌড়ীয় সম্পাদক সেখানে মণ্ডলী রয়েছেন, তারা দেখছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা পরিবর্তন করে তিনি লিখেছেন জীবের স্বরূপ হয় গুরুর নিত্য দাস। আলোড়ন সৃষ্টি হলো, রাধারমণ ছোট ছেলে কালকে এসে এইসব কী লিখছে পরিবর্তন করে। প্রভুপাদের কাছে লেখাটা দেখানো হলো, প্রভুপাদ লেখাটা ধীরে দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন, বলছেন রাধারমণ ঠিকই বলেছে, যদিও ছোট বাচ্চা ছেলে কিন্তু ঠিকই বলেছে, গুরু স্বরূপ বদ্ধজীবের যে স্বরূপ সেটা উদ্বোধন যদি বাস্তবিক হয় তাহলে প্রথমেই দেখা যায় জীবের স্বরূপ হয় গুরুর নিত্য দাস। তারপর কৃষ্ণ দাসত্ব তো পরে, প্রভুপাদ একথা জানিয়েছেন গুরুদাস আর কৃষ্ণদাস এর মধ্যে গুরুদাস পদবী অনেক উপরে, আপনারা এই কথা নিশ্চিতভাবে জেনে রাখবেন, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। গুরু সুস্বতনম নাম সর্বধর্মোত্তমোত্তম তস্মাৎ ধর্মাৎ পরো ধর্ম পবিত্রম ধর্ম নবিদ্যতে। বড় আশ্চর্যের কথা, যখন কোনো গুরু বৈষ্ণব আমার প্রশংসা করেন আমি মূর্খের মতো সেই প্রশংসাগুলো কান খুলে শুনি, আমি চলে যাই না সেখান থেকে। আমার জীবনে যেন এরকম না হয় গুরু বৈষ্ণবের মুখে নিজের প্রশংসা শোনার মতো দুর্ভাগ্য যেন আমার না হয়। গুরু বৈষ্ণব যদি আমাকে গালাগাল দেন, যদি মারেন প্রহার করেন, যদি আমায় শাসন করেন, তাহলে আমার বড় সৌভাগ্য মনে করব, আজ আমার শুভ দিন আগত, গুরুদেব আমাকে গুরু বৈষ্ণব আমাকে আপন বলে গ্রহণ করেছেন। বঞ্চনাময় লীলা এবং বাস্তবিক লীলা এই দুটো সাধারণ ব্যক্তিগণ বুঝতে পারেন না, উপলব্ধি করতে পারেন না। যারা তত্ত্বদর্শী পুরুষ তারা প্রচুর পরিমাণে কৃপা লাভ করেছেন গুরু বৈষ্ণবের, জড়দর্শন বিগত হয়েছে, তারা অনুভব করতে পারেন যে এখন গুরু বৈষ্ণব আমাকে এই প্রশংসা করে বঞ্চনা করছেন, আমাকে ঠকাচ্ছে। যে মহাপুরুষের আলোচনার মাধ্যমে আজকে অপ্রাকৃত রাজ্যের গুরু সেবা বৈষ্ণব সেবার আদর্শ, চরম আদর্শ কি হতে পারে তার কিছু দিকদর্শন করবার জন্যই এই মহাপুরুষের জীবনী অবলম্বনে এই সব আলোচনার চেষ্টা। তিনি আমাকে খুব প্রশংসা করতেন, খুব ভালোবাসতেন আমাকে, আমার গুরুপাদ পদ্ম আমাকে কীরকম ভালোবাসতেন আপনারা জানেন না। এটা হলো মূর্খের কথা, এটা হলো নিজের অ্যাডভার্টাইজমেন্ট। আমাকে গুরু বৈষ্ণব খুব ভালোবাসতেন, যে বৈষ্ণবের কথা আলোচনা করতে বসে যে তিনি যে কীরকমভাবে ভালোবাসতেন, কীরকম সম্মান করতেন, আদর করতেন, এ কথা আপনাদের কাছে বলে আমি প্রচুর পরিমাণে প্রতিষ্ঠা নেওয়ার জন্য বসেছি আজ। কোনো হৃদয়েতে কোনো বেদনা নাই। হরিদাস ঠাকুর চলে যাওয়ার পর শ্রীমন মহাপ্রভু চোখে অশ্রু নিয়ে বলেছিলেন, হরিদাস ছিলেন এ পৃথিবীর রত্ন, আ হরিদাস বিনা আজি পৃথিবী মেদিনী হইল রত্নশূন্য। এই অনুভবটা আমার হতে পারে না, কোনো না কোনোভাবে লাভ পূজা প্রতিষ্ঠার যে দুর্গন্ধ দূষিত বাতাবরণ আমার হৃদয়ে তো সর্বদাই সঞ্চারিত হচ্ছে,
বড় দুঃখের কথা। শ্রীল রঘুনাথ দাস গোস্বাই তিনিও অনেক বলেছেন, প্রভুপাদও অনেক বলেছেন। রঘুনাথ দাস গোস্বাই বলেছেন, প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচরমণি মেহৃদি নটে। প্রভুপাদ বলেছেন তার বৈষ্ণবকে উত্তরে, জ্বরেরও প্রতিষ্ঠা শুকরেরও বিষ্ঠা ইত্যাদি কথা বলেছেন। যিনি বাস্তবিক গুরু সেবক, যেটা রাধারমণ ব্রহ্মচারী আমার অর অত্যন্ত আদরের গুরুবর্গ, অত্যন্ত তিনি বলেছিলেন সে কথাই প্রমাণ যে যিনি বাস্তবিক গুরুদাস হতে পেরেছেন তিনি স্বয়ং গুরু হয়ে গেছেন। যিনি বাস্তবিক গুরুদাস হননি, গুরু সেবা করতে পারেননি, খালি লোকের কাছে সম্মান নিয়েছেন, ইনি গুরু সেবা করেছেন। গুরু বৈষ্ণব অনেক সময় আমাদের বড় বড় পদ, বড় বড় মালা, বড় বড় সম্মান অনেক কিছু দিয়ে বঞ্চনা করবার চেষ্টা করেন। যারা অপ্রাকৃত দৈন্যকে আশ্রয় করতে পেরেছেন তারা ছাড়া বাকি আর কেউ এসব অনুভব করতে পারেন না। হরিদাস ঠাকুরের সঙ্গে সনাতন প্রভুর যে আলোচনা হয়েছিল তাতে হরিদাস ঠাকুর পুনঃ পুনঃ প্রশংসা করে বলছেন, হরিদাস ঠাকুর বলছেন সনাতনকে, সনাতন প্রভুকে, তোমার বংশের সবাইকে প্রভু অপ্রাগ্ধ বৃন্দাবনে স্থান দিয়েছেন, লুপ্ত তীর্থ উদ্ধার গ্রন্থ আদি প্রণয়ন সমস্ত কিছু প্রমাণ যোগে সব কিছু করবার আদেশ তোমাদের বংশের উপর, আমি তো দুর্ভাগ্য আমার দ্বারা কিছুই হলো না। সনাতন পাল বললেন, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। এটা গৌড়ীয় গগনের একটা গুপ্ত সিক্রেট, একটা কি চাবিকাঠি। গুরুবানুগত্যে অবস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে সমস্ত অন্ধকার সরে যায়। গৌড়ীয়গণ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদের আনুগত্যে কীরকম প্রচার করেছিলেন, কীভাবে প্রচার করেছিলেন তার আদর্শটা আমাদের জানা দরকার। শ্রীমন মহাপ্রভুর শিক্ষা এবং শ্রী গৌড়ীয় মঠ, এই টপিক্সটা আলোচনা হবে এক বছর ধরে বিভিন্ন দিক থেকে, তারও শান্তি হবে না। শ্রীমন মহাপ্রভুর শিক্ষা এবং শ্রী গৌড়ীয় মঠ দুটো যদিও অভিন্ন, কিন্তু জড়জগতের লোক জানেন না মাৎসর্য মাৎসর্য পরায়ণ, তাদের কাছে এই বিষয়টা ক্লারিফাই হওয়া দরকার। তারা অনুভব করবেন, হ্যাঁ, গৌড়ীয় মঠ কী, গৌড়ীয় মঠ কাকে বলে, সেখানে কারা থাকেন, কোন কোন মহাপুরুষগণ থাকেন, সেগুলো অত্যন্ত আলোচনার বিষয়। তা নাহলে বর্তমানের অবস্থাকে কেন্দ্র করে লোকে অনুযোগ করবে, এই তো আপনাদের এখানে এরকম হয়, সেই সুযোগটা অন্তত আমরা দেবো না, সেই সুযোগটা অন্তত আমরা দেবো না। যেসব আচার্য যারা দিতে চাইছেন তারা দিন, আমরা এসব সুযোগ আমরা দেবো না। আমরা দিতে চাই না এসব সুযোগ যে লোকে আমাদের কাছে আঙুল নির্দেশ করে বলবেন যে ওই তো আপনাদের মধ্যে এটা এসব হচ্ছে, আমরা এসবের সুযোগ দেবো না। এই জন্য অনর্গল অপ্রাকৃত জগতের অমৃতময় কথা বর্ষণ করুন, যেখানে কেউ কোনো রকম সুযোগ না পান, কারোর দোষ দর্শনের সমালোচনার কোনো সুযোগ, কোনো স্কোপ যেন না পান। শ্রীমন মহাপ্রভু কি আদর্শ নিয়ে কেমনভাবে প্রচার করেছিলেন সেটা জানলে পরে আমার প্রচারের বৈশিষ্ট্যটা ঘনীভূত হবে। শ্রীমন মহাপ্রভু কীরকম আদর্শ নিয়ে, কীরকম সহিষ্ণুতা নিয়ে কীভাবে প্রচার করেছিলেন অপসম্প্রদায়ের মধ্যে, মায়াবাদীর মধ্যে, দুর্জনগণের মধ্যে, সেই সব বৈশিষ্ট্যগুলো যদি আমার হৃদয়ে স্ফুরিত হয় তাহলে আমি প্রচার করতে গিয়ে অধৈর্য হব না। যে কারণেই প্রভুপাদ বলেছেন,
আপনারা গৌড়ীয় মঠের এক একজন যারা আদর্শবান ব্যক্তি আছেন, তারা এই বদ্ধ জীব বদ্ধ সমাজের উদ্ধার কল্পে গ্যালন গ্যালন রক্ত ব্যয়ের জন্য প্রস্তুত থাকুন। তারপরেও আপনারা কিন্তু আশা করতে পারবেন না তারা উদ্ধার হবেই, দের ইজ নো সাচ গ্যারেন্টি। বদ্ধ জীব সর্বদাই বিমুখ, বহু সৌভাগ্যক্রমে তাদের উন্মুখতা জাগ্রত হয়, এসব প্রসঙ্গে গভীর আলোচনার অপেক্ষা রাখে। আপনারা সৎসঙ্গ করুন, ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না। শ্রীল প্রভুপাদ এ আশীর্বাদ জানিয়েছেন, আপনারা সকলে ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বুঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন। আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বুঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, তাহলে আপনাদের প্রচুর মঙ্গল হবে। আপনারা কল্পনা করতে পারবেন, আমি একটু আগেই এই কথা বলছিলাম যে যিনি বাস্তবিক গুরু সেবা করেছেন, অথচ জগতের লোক অনেকেই জানেন না তিনিই গুরু সেবা করেছেন, লক্ষণেতে প্রমাণ হয়, ততশ্চ লক্ষণ স্বরূপ লক্ষণ, সব যারা বিচার জানেন তারা বুঝতে পারেন এনার চলা ফেরা ওঠা বসা সমস্তই, যার মুঠেতে মুষ্ঠির মধ্যে সমস্ত জগতের প্রতিষ্ঠা বিরাজমান রয়েছে, তিনি জঞ্জালের মতো এগুলো ফেলে দেন, থুক্কার দিয়ে দেন জগতের প্রতিষ্ঠা, তোমাদের প্রতিষ্ঠা তোমরা নিয়ে যাও, তোমাদের অর্থ করি, আমার এসবের প্রয়োজন নেই। কদিন দুদিন আগেই একজন দিল্লির এক ভক্ত কোনো এক ভক্তের মাধ্যমে আমার কাছে খবর পাঠালেন, যদিও তিনি আমাকে জানেন তবুও পরীক্ষা করছেন মনে হয়, বলছেন 1 কোটি টাকা একটা জায়গা একটা বিজনেসম্যানের কাছে পড়ে রয়েছে, সেটা তিনি আপনাকে দিতে চান, একটু কমিটি বানাতে হবে। আমি বললাম ওনাকে ওনার টাকা নিয়ে ওনার বাড়িতে যেতে বলুন, আমার এসবের প্রয়োজন নাই, আমার প্রচুর অর্থ আছে, বৈষ্ণবগণ আমাদের দেন আমাকে, তাতেই আমার হয়ে আমি খেতে পারি না, আমার ওসব অর্থের কোনো প্রয়োজন নাই। বাস্তবিক কথা হলো যিনি গুরু সেবক হতে পেরেছেন তাকে শাস্ত্রের বিচারে বলা যায় তিনিই গুরু। যে বস্তুটা সেবা করব, তিনি যে র্যাঙ্কে রয়েছেন যে অবস্থায় রয়েছেন, যেমন অর্চন পদ্ধতিতে বলা আছে, আপনারা পড়ে থাকবেন, করেন অর্চন, দেবভূত্যা দেবম অর্চয়েত, বিধিলিঙ্গ অর্চয়েত, দেব পূজা করবার আগে নিজে দেবতা হওয়ার চেষ্টা করো, দেবভাব আনো হৃদয়ে। এই কথাটাই পুনরাবৃত্তি হলো, যিনি গুরু সেবা করবেন তিনি লঘু হয়ে থাকলেন, তিনি কি করে গুরু সেবা করবেন? যিনি লঘু অবস্থায় রয়েছেন তিনি গুরু সেবা করতে পারেন না, যদিও আমরা দেখি তথাকথিত এই অবস্থায় এই আমাদের রাজ্যে মানে গুরু বৈষ্ণব আমাদেরকে সুযোগ দেন, সেবা কর উঠে আয় দেন, কিন্তু বাস্তবিক বিচার যদি সূক্ষ্ম বিচার হয়, যিনি গুরু হতে পেরেছেন গুরু সেবা করতে করতে গুরুময় হয়ে যায়, তিনি গুরু হয়ে যান, তবেই তিনি বাস্তবিক গুরু সেবা করতে পারেন, নাহলে গুরু সেবা তার দ্বারা হয় না। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রায়ই বলতেন যে সরলতাই বৈষ্ণবতা, পরমাংশ গুরু বৈষ্ণবগণ সবাই দেখবেন বাচ্চার মতো শিশু সরল, আমি এ কথাটা ভুল বললাম, বাচ্চার মতো নয়। যদি কেউ শ্রী শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজকে দেখতে পারতেন, আগেকার দিনের কথা তো ছেড়েই দিলাম, আগে তো সব চলে গেছেন, তাহলে বুঝতে পারতেন একটা শিশুর মধ্যে যে সরলতা আছে তার সঙ্গে তার সরলতা বিরাজমান আমাদের তুলনা করা অপরাধ হয়ে যাবে, কারণ বাচ্চাটার মধ্যে প্রাকৃত সরলতা রয়েছে, তার মধ্যে অপ্রাকৃত সরলতা, শিশুর মতো যে কেউ তাকে ঠকিয়ে দিতে পারে, ভগবত রাজ্যে রয়েছেন ডুবে। আমরা অনেক সময় মনে করি গুরু বৈষ্ণব বোকা, কিছু বোঝেন না, উনি স্পিরিচুয়াল ব্যাপারটা বোঝেন, লিগাল ব্যাপারটা উনি তত, গুরুদেব কিছু জানেন না, এই জন্য আমাদের একটু দেখাশোনা করতে, মূর্খ তার গুরুদর্শন হয় না। যিনি গুরুদর্শন করেছেন পেয়েছেন তিনি জানেন গুরুপাদ পদ্মের মধ্যে কোনো কোনো জ্ঞানের অভাব নাই,
যিনি কৃষ্ণ দর্শন করেছেন, কৃষ্ণ চরণকে হৃদয়ে ধারণ করে রেখেছেন, তার কি লিগাল ব্যাপারে অ্যাডভাইসের দরকার হয়? ভগবান শ্রীকৃষ্ণের কি দরকার হয়? উদ্ধব আমি কি করবো বলো তো, এই পরিস্থিতি হয়েছে, কি করলে ভালো হয় তুমি একটু যুক্তি দাও তো। উদ্ধব কেঁদে কেঁদে যখন কৃষ্ণ নিত্যধামে গেলেন, কাঁদছেন হাও হাও করে, আমাকে পরাত্পর অখিলেশ্বর সর্বময় ভগবান তিনি আমাকে এভাবে মাঝে মাঝে প্রশ্ন করতেন, উদ্ধব এখন কি করা উচিত বলো তো, দেখি এই অবস্থা হয়েছে, আমি এই সকল কথা চিন্তা করে আমার আজকে বুক ফেটে যাচ্ছে, আমার বাঁচবার ইচ্ছা নেই, কি করে আমি আজকে এই আমার শরীরটা, কিন্তু ভগবানের আদেশ আমাকে আচার্য রূপে তিনি দাঁড় করিয়ে দিয়ে গেছেন। বড় আশ্চর্য কথা এসব। অনেকেই বলেন প্রভুপাদের লিগাল কোনো বিচার সেরকম ছিল না, তাই জন্য তিনি চলে যাওয়ার আগে সেরকমভাবে সোসাইটিটা গঠন করে যেতে পারেননি, যার জন্য অনেক বিপত্তি আসলো। তারা অনেক নাকি পড়াশোনা করেছেন, পাণ্ডিত্যাদের শেষ সীমা হলো কৃষ্ণ ভক্তি, আমার মধ্যে বিন্দুমাত্র কৃষ্ণ ভক্তি নাই, তাই আমি এসব কথা অনুভব করতে পারি না। সরলতাই যদি বৈষ্ণবতার মাপকাঠি হয়, তাহলে আজকে যা যে মহাপুরুষের কথা আমি আলোচনা করবার জন্য আপনাদের কাছে সমুদ্রে স্নান করার পর এসছি, আমি সমুদ্রে স্নান করে আপনাদের কাছে এসছি, পবিত্র ছিলাম না, এখনও পবিত্র আছি জানি না, তবে সমুদ্রে স্নান করে এসছি, যে সমুদ্রকে মহাতীর্থ বলা হয়। হরিদাস ঠাকুরের স্নান করাবার পর মহাপ্রভু বলেছেন সমুদ্র আজকে মহাতীর্থ হলো, হরিদাসের চরণ জল পেল, আমি আজকে যে সমুদ্রে স্নান করেছি তার নাম হলো শ্রী শ্রীল ভক্তি সুন্দর সাগর। তার প্রীতিময় স্নেহ ভালোবাসার যে সাগর, তাতে আমি ক্ষণে ক্ষণে স্নান করবার সুযোগ পেয়েছি, কোটি কোটি জন্মে আমি যেসব মাতা পিতা পেয়েছিলাম তাদের যে ভালোবাসা, তাদের যে চুম্বন পেয়েছিলাম, আদর পেয়েছিলাম, তার ভালোবাসা তার স্নেহ প্রীতি পাওয়ার পর আমার সেগুলোকে অত্যন্ত তুচ্ছ বলে বোধ হচ্ছে, আমার আর পূর্বাশ্রমের পিতামাতার কথা সেরকম মনে জাগরিত হয় না, এটাই সাধু জগতের কথা। এ সম্বন্ধে অনেক কথা, আমাদের সংসার গন্ধটা যায় না, আমরা অনেক পরমহংস বেশ নিতে পারি, ব্রহ্মচর্য বেশ নিতে পারি, সন্ন্যাস বেশ নিতে পারি, কিন্তু ঘুরে ফিরে সেই যে গন্ধটা সংসারের একটা গন্ধ, এই গন্ধটা যায় না, এই গন্ধটা না যাওয়া পর্যন্ত সংসারিক লোক আমাকে মানবে না। যখন দেখবেন ইনি পরম নিরপেক্ষ, পরম আদর্শবান, এরকম অবস্থায় গেছেন, হয়তো অনেক দিক দিয়ে আমার আদর্শ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু সমস্ত দিক আমাকে বিচার করে দেখতে হবে, কোন কোন জায়গায় আমার লুপসোল আছে, কোন জায়গায় আমার ছেঁদা আছে, কোন জায়গায় বদ্ধজীব আমাকে ভুল বোঝার সম্ভাবনা আছে, বদ্ধজীব আমাকে ভুল বুঝতে পারে, এই সুযোগটাও আমি দিতে পারবো না, কারণ বৈষ্ণবের আচরণ উভয়মুখী, একটা হচ্ছে অন্তর্মুখী, একটা হচ্ছে বহির্মুখী, অর্থাৎ বহির্জগতের আদর্শের বিচার যেটা করেন, আর অন্তর্মুখী আরেকটা বিচার আছেন যেটার অত্যন্ত তার নিজস্ব, সেখানে তিনি বিচার করে স্থির করেন যে আমি আচরণ হয়তো অন্তর আচরণ আমার সবসময় ঠিক আছে, ভগবান সেটা জানেন, তবে তথাপি বাহিরের দৃষ্টিতে আমাকে এমনভাবে আচরণ রাখতে হবে যাতে কেউ আমাকে ভুল বুঝতে পারে, ভুল বুঝে সঙ্গে সঙ্গে তার যে উন্নতির সম্ভাবনা ছিল, অপ্রাকৃত জগতে যাওয়ার একটা সুযোগ ছিল, পসিবিলিটি ছিল, সেটা অঙ্কুরে নাশ হয়ে গেল, সেটা আমাকে দিলে চলবে না, কোন কোন জায়গায় কোন কোন জীবের কি কি দুর্বলতা আছে সেগুলোকে আমার জেনে সেই দুর্বলতায় সাক্ষাৎভাবে মুগুরাঘাত করবার কোনো আবশ্যকতা নাই, সেটা করলে সেখানেই সে ব্রেক হয়ে যাবে, সে চলে যাবে, সে ভজন করবে না। জীব সেন্সিটিভ, তাকে খেলিয়ে খেলিয়ে তুলতে হয়, মাছকে যেমন বড়শি দিয়ে ভালো ভালো চারা দিয়ে সুন্দর করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেই মাছটাকে তুলতে হয়, গুরু বৈষ্ণব এভাবে কায়দা করে কখনো কখনো তাদের তো প্রতিষ্ঠা ছিপদের মধ্যে একটু ভালো দিয়ে দিলেন, আবার আবার একটু প্রশ্নটা করলেন, নানারকম কায়দা করে তোলবার চেষ্টা করেন,
বড় অদ্ভুত তাদের গোপন প্রচেষ্টা। গুরু বৈষ্ণবের সঙ্গ ছাড়া আমাদের ভগবত রাজ্যে যাওয়ার বা বৈষ্ণব দর্শনের কোনো সম্ভাবনা নাই। আমি যে বৈষ্ণব দর্শন করব, বৈষ্ণব দর্শনে স্থিত হয়ে ভগবত রাজ্যের একটা চিন্তা করব, তারও কোনো সম্ভাবনা নাই। নারদজি সূত্রাকারে আমাদের সুন্দরভাবে জানিয়েছেন, মহৎ সঙ্গস্তু অগম্য অমঘস্য, মহৎসঙ্গস্তু মহৎসঙ্গ কিন্তু অমোঘ অগম্য মানে পাওয়া যায় না। মহৎসঙ্গ যদি সামনে মহৎ ব্যক্তি থাকেন তারপরেও আমি তার সঙ্গে ওতপ্রোত হতে পারি না। যেটাকে বলা হয় গুরুমুখ পদ্মবাক্য হৃদয়তে করিয়া ঐক্য আর না করিও মনে আসা, এটা আমার দ্বারা সম্ভব হয় না। আই ওয়ান্ট টু প্রুভ সামথিং, আমি কিছু প্রমাণ করতে চাই, কিন্তু নিজের হৃদয়ে সরলতা আনতে পারি না। যেটা ভক্তিমোহন ঠাকুর বলেছেন, সরলতাই হল বৈষ্ণবতা। পরমহংস গুরু বৈষ্ণবগণ সকলকেই পরীক্ষা করে দেখবেন, ভালো করে পরীক্ষা করবেন, একটু আধটু পরীক্ষা না, ভালো করে পরীক্ষা। সত্যি তারা প্রতিষ্ঠা চায় কি চালাকি করছে কিছু দেখবেন, সেখানে প্রমাণ পাবেন। গুরু বৈষ্ণব পরমহংস গুরু বৈষ্ণবগণ সকলেই সরল। এই সরলতার কি অর্থ আপনি বুঝলেন? যে সরলতার কথা আজকে আমি এখানে আপনাদের বললাম, কি কি বুদ্ধি আপনাদের মাথায় জাগরুক হলো এই কথা বলার সঙ্গে সঙ্গে? বাস্তবিক পক্ষে অপ্রাকৃত জগতের শব্দের গোপন অর্থ অনুভব করা একমাত্র বৈষ্ণব কৃপা ছাড়া সম্ভব হয় না। কেন? বৈষ্ণব যেমন স্বপ্রকাশ, সেই সেই শব্দগুলো এগুলো অর্থবোধ হবে না বাস্তবিক পক্ষে। যার জন্য বলা হয়েছে আমাদেরকে গুরুবর্গ শিখিয়েছেন, সরলতা কথার অর্থ ভালো করে বুঝে নাও, ভালো করে বোঝো, অনুভব করো। অন্তরে বাহিরে সমব্যবহার আমানি মানদ হব, অন্তরে বাহিরে সমব্যবহার আমানি মানদ হব, এইটিকেই বলে সরলতা। সরলতা অন্য কিছু নয়। একটা বোকা ব্যক্তিকে আমার সামনে নিয়ে মনে হয় সরল, না সরল নয়। তিনি প্রভুপাদ ছিলেন সরল, গৌরী ছিল গৌরকিশোর বাবাজি মহারাজ ছিলেন সরল, বংশীদাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর এরা সরল ছিলেন। আমাদের পরমহংস গুরুবর্গগণ সকাই সকলেই সরল ছিলেন। মহৎ সঙ্গস্তু অগম্য অমঘস্য, অমোঘ অমোঘ মানে অব্যর্থ, যেটা কোনো ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, অবধারিত। এক হচ্ছে অগম্য পাওয়া যায় না, বহু বহু কপাল যার কাল ভালো থাকে, প্রচুর পূর্বপূর্ব জন্মের ভক্তির মুখে সুকৃতি অ্যাকুমুলেটেড হয়ে, যেমন আপনাদের ব্যাংকের ইন্টারেস্টগুলো অ্যাকুমুলেশন হয় তাই তো, সেরকম সুকৃতি আপনাদের হৃদয়ে জন্মে জন্মের যে ভক্তির মুখে সুকৃতি, ভগবন্মুখী সুকৃতি নয়, সেগুলো যখন অ্যাকুমুলেটেড হয়ে যখন আপনাদের এক্সপ্লোশন হবে, বিস্ফোরণ হবে, তখন দেখবেন ভগবানের দায়িত্ব রয়েছে আপনার সঙ্গে বাস্তব সাধুকে এনে খাড়া করিয়ে দেবে, দেখ শাস্ত্রের কথা কখনো মিথ্যে নয়। বহু বহু জন্মার্জিত ভক্তির্মুখী সুকৃতি, সৎসঙ্গ প্রাপ্তি পুংভীর বহুবীর সুকৃতির পূর্ব সঞ্চিত। মহৎ সঙ্গস্তু অগম্য অমঘস্য, অমোঘ অব্যর্থ সাধুসঙ্গ। মহারাজ আমি তো এত সাধুসঙ্গ করলাম, আমার তো কিছু হলো না। তুমি সাধুসঙ্গ করো নাই, তুমি বাস্তবিক সাধুসঙ্গ করো নাই। বাস্তবিক সাধুসঙ্গ হলে তাহলে অনুভব করতে, তখন তোমার কাছে সমস্ত মায়ার পর্দা সরে গিয়ে অপ্রাকৃত জগতের যা কিছু রহস্য সবই উন্মোচিত হতো। শ্রীল যুব গোস্বাইপাদ জানিয়েছেন ঠিক নারদজির এই প্রমাণের এই সূত্রের কে অবলম্বন করে, ঠিক যেমন একটা শিশু তার কোনো জ্ঞান নেই, না যেন যদি কোনো কীটনাশক কোনো বিষ পয়জন ঘরে রাখা ছিল হঠাৎ খেয়ে নিল, বাচ্চাটা জানে না, অতএব তাকে ক্ষমা করে দিলে হবে না,
অজান্তেও যদি ওই বিষটা তার ভেতরে চলে আসে তার একটা প্রক্রিয়া হবেই, বোঝা গেল? অজান্তেও যদি কেউ বিষ প্রয়োগ করে তার ফল অবধারিত তাকে ভুগতে হবে। অজান্তে যদি কেউ আগুনে হাত দিয়ে দেয়, কি জানে না বাচ্চাটা আগুনে হাত দিয়েছে, আগুন তাকে ছাড়বে না, আগুন তাকে পুড়িয়ে মারবে। ঠিক তদ্রূপ অজান্তে যদি গুরু বৈষ্ণব, যেটা রঘুনাথ দাস গোসাই অপায়মাম অনভিপ্সমান্ধম পরে আলোচনা হতে পারবে, একসঙ্গে এত টপিকস সম্ভব হয় না, অনন্ত অপার এইসব কথা সমুদ্র। যদি আপনারা সেই মহাপুরুষগণের কথা অমৃত সমুদ্রে অবগাহন করে থাকেন, আমি এই ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করে বলছি আপনাদের জড়জগতের কোনো মায়া স্পর্শ করতে পারবে না, কোনো লোককে আর দৃঢ়ভাবে কোনো মারধর করতে হবে না। এইসব কথার প্রমাণও আছেন, এখানে উপস্থিত কয়েকজন রয়েছেন, তারা দেখেছেন একটা ভাঙা চোড়া বিশ্রী একটা জায়গা, সেখানে হঠাৎ হরিকথার ব্যবস্থা হয়েছে। আমার ধারণা ছিল না যে ওই জায়গায়, কিন্তু যখন গিয়ে পৌঁছালাম তখন যারা সঙ্গে ছিলেন তারা দুঃখিত হলেন, মহারাজ এই জায়গায় হরিকথা বলবে? আমি দেখো এটা ভগবানের পরীক্ষা, আমি যদি আজকে এখান থেকে চলে যাই এখানে হরিকথা বলবো না, তাহলে ভগবান বলবে তুই প্রতিষ্ঠা চাস, আমি এই জঞ্জালে মার্কেটের বসে বসে কথা বলব, আমি তো কথা বলি না, বলি গুরুদেব এইখানেই বলব, তোমাদের কোনো দুঃখ নাই। যখন কথা আরম্ভ হলো পুরো মাস, এক মাস দুদিন চার দিন চলে গেল, তারা অবাক হয়ে বলছেন আমি জানি না, তারা বলছেন আমরা অনুভব করলাম না, এই ভাঙা চোড়া জায়গায় বা কিছু নেই, এইখানে হরিকথা হলো, কত অভাব কিছু অনুভব হলো না, এগুলো কে করালো? প্রভুপাদ করালেন, গুরুপাদ পদ্ম করালেন, এটা আমার কোনো কর্ম নয়, এগুলো প্রত্যক্ষ প্রমাণ যারা আছেন। কথা সাগরে ডুবে যান, সংসার সমুদ্রে আপনারা সাঁতর কাটার চেষ্টা করছেন, কিন্তু ভাগবত প্রমাণে শাস্ত্রের এই প্রত্যেক প্রমাণ দেব, কেউ আজ পর্যন্ত সংসার সমুদ্র পার হওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেননি, সবাই ডুবে গেছে। কিন্তু ভগবত রাজ্যের অমৃত সমুদ্র এতে যারা ডুবকি লাগিয়েছেন তারা পার হয়ে গেছেন, তারা সংসার সমুদ্রে যারা গেছেন তারা ডুবে গেছেন। এই অনন্ত আনন্দময় অপ্রাকৃত জগতের কথা সমুদ্রে অমৃতময় ভগবত রাজ্যে, ভগবত রাজ্যে যারা প্রবেশ করেছেন তারা পার হয়ে গেছেন এই অমৃত যুগে, তারা কখনো ডুবে যাননি, তারা পার হয়ে গেছেন। যেখানে নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলদেব জি মহারাজ আমাদেরকে প্রতিজ্ঞা করে বলেছেন গুরুতত্ত্বের আকর তত্ত্ব, আমার কেন তাতে বিশ্বাস হল না, কারণ আমি একটা মহামূর্খ অবিশ্বাসী। যেখানে গীতাতে ভগবান বারবার স্পেসিফাই করে বলছেন দেখো সংশয় আত্মা বিনাশ, যদি তোমার জীবনে বিন্দুমাত্র গুরু বৈষ্ণব ভগবান নাম ধাম পরিকর বৈশিষ্ট্য কোনো কিছু সম্বন্ধে স্লাইট একটুখানি সন্দেহ রয়ে গেল তোমার দেহ ছাড়ার আগে, তাহলে তোমাকে আবার আসতে হবে, এসে ওই সন্দেহটাকে মেটাতে হবে, তারপর তুমি যেতে পারবে। আর যদি গুরুতর থাকে সংসার আত্মা বিনস্পতি, যদি ঘোরতর ব্যাপার থাকে, যদি সামান্য ডিভিয়েশন থাকে গুরু বৈষ্ণবের কৃপাতে সেটাকে আমি মিটিয়ে নেব, যার জন্যে আমি কালকে আলোচনা প্রসঙ্গে প্রথমেই এই কথা উত্থাপন করেছিলাম, কেন অনেক বিপরীত পরিস্থিতিতেও কথা আলোচনা করতে আমি জানি এখানে কারা রয়েছে, কিন্তু উপায় নেই বলতে হবে। সেখানে প্রথমে আমি কথার প্রারম্ভে এই উচ্চারণ করেছি না এই কথা যে ভক্তিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, স্লাইটেস্ট ডেভিয়েশন ফ্রম দ্য ট্র্যাক অফ ইউর গুরুপাদ পদ্ম ক্যান আলটিমেটলি থ্রো ইউ অ্যাওয়ে ফ্রম ভজন, ইহার বঙ্গানুবাদ। শিলা বহুবার জানিয়েছেন গুরুপাদ পদ্মের আচার আদর্শ থেকে বিন্দুমাত্র যদি আমি বিচ্যুত হয়ে যাই তাহলে আমার আজ না হলেও কালকে ভজন থেকে ছুটি নিতে হবে, জগতের লোক আমাকে সম্মান দিতে পারেন ছুটি নিতে হবে, কারণ ম্যাথমেটিক্সের যারা করেছেন তারা জানেন একটা অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্ম কোণ যদি হয় অলমোস্ট দেখা যাচ্ছে না, দুটো স্ট্রেট লাইন মনে হচ্ছে মিলে রয়েছে, কিন্তু 0.00005 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কী করে বুঝবো?
বুঝে দুটো রেখা যখন একটা পয়েন্টে মিলিত হয়, একটা পয়েন্টে সাবমার্জ করেন, সাবমার্জ করে বলতে তো আলাদা কথা, দুটো লাইন যদি মিলে যায় তখন তো অ্যাঙ্গেল ফর্মেশনের কোনো প্রশ্নই আসে না। বিভিন্ন ভিন্ন ডিরেকশন থেকে দুটো স্ট্রেট লাইন যখন একটা পয়েন্টে মিলিত হয় তখন সে একটা কোণ তৈরি করে। এখন এই সূক্ষ্ম কোণ যেটা, এত সূক্ষ্ম কোণ যেটা বাইরের দৃষ্টির একটা স্ট্রেট লাইন বলে মনে হচ্ছে, ছোট্ট রেখা দুটো, কিন্তু ওই দুটো রেখাকে যদি ইনফিনিটির দিকে এক্সটেন্ড করার চেষ্টা করি, দুটো রেখা যেটা যে অত্যন্ত সূক্ষ্ম কোণ হয়েছে এটাকে আস্তে আস্তে এক্সপোজ আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়ি দিয়ে দেখবো কিছু দূর গিয়েই দেখবো স্ট্রেট লাইনের দুটো লাইনের পার্থক্যটা আমার কাছে নজরে এবার পড়ছে। বুঝে গেল কি বললাম? দুটো যে স্ট্রেট লাইন সেটা মনে হচ্ছে মিলে গেছে, একুইট অ্যাঙ্গেল হয়েছে আমাকে বলছেন, কিন্তু আমি প্রমাণ পাইনি। কিন্তু দুটো স্ট্রেট লাইন যেই বাড়াতে আরম্ভ করলাম কিছু দূর বাড়াবার পরে দিয়ে, না এ তো অ্যাঙ্গেল ছিল আমি তো বুঝতে পারিনি। সেরকম গুরুপাদ পদ্মের সঙ্গে বৈষ্ণবের সঙ্গে যদি আপনার কোনোরকমভাবে পার্থক্য দেখা যায় দর্শনের, সঙ্গে সঙ্গে সেখানে তাকে গোপনে প্রশ্ন করতে হবে, সম্মুখে যদি তর্ক করা যায় সেখানে অপরাধ হয়ে যায়। কেন আপনি এটা বললেন গুরুপাদ পদ্মতে এই কথা বলেছে, তার মানে গুরুপাদ পদ্মের সঙ্গে আপনি এই বৈষ্ণবের পার্থক্য দেখছেন, আপনি হারমোনাইজ করতে পারেননি, এখন উন্নতির সম্ভাবনা নাই। গোপনে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি যে কথা বললেন গুরুপাদ পদ্ম এই কথা বলেছে, তা আমি কী করবো? তখন তিনি বুঝিয়ে দেবেন দেখো গুরুপাদ পদ্ম বলেছেন কিন্তু এইখানেই হারমোনি, সেটা তুমি বুঝতে পারবে, তাই তুমি বললে এই কথা। পরমহংস গুরু বৈষ্ণবের সিদ্ধান্তের বিচারের কোনো বিস্তর পার্থক্য থাকতে পারে না, বাইরের দার্শনিক একটু পার্থক্য থাকতে পারে দর্শনগত অল্প, কিন্তু সেটা বিচার করলে সূক্ষ্ম দিকে গেলে দেখবে না একই তো। কতই গুরুবর্গ বলেছেন, মহাপ্রভু বলেছেন না সর্বদাই তোমাদের কি করতে হবে, যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আছা, সর্বদাই যশির সঙ্গ থেকে সাবধানে থাকবে। মহাপ্রভু নিজের স্ত্রী হেন নামটা উচ্চারণ করেননি, বরঞ্চ এই কথা বলেছেন যদি আমি মুখে উচ্চারণ করি তাহলে কি হয়, তবহি বিকার পায় মোর তনুমন, স্ত্রী দর্শনে স্থির রয়ে হইছে গঞ্জন। তাহলে মহাপ্রভু কি ডিসক্রিমিনেশন করেছেন, পার্থক্য এই কি, এই স্ত্রীগুলোকে তাকে মানুষ নয়, আপনি ভুল বুঝেছেন। যশির সঙ্গ ত্যাগ এই বৈষ্ণবাজী এর ব্যাখ্যা অনেক দিন ধরে করতে হবে, তাহলে বুঝতে পারবেন গুরু বৈষ্ণবগণ সামনে বা আমার গুরুপাদ পদ্ম বলেছেন, এখানে যেন মাতাজিদের কোনো কিছু এইসব না সুকুদ দাও, অথচ অন্তরে দেখি মায়েদের জন্য কি ভালোবাসা, কি প্রীতি, আমার মা এসেছে সামনে, ভেতরে ভালোবাসা, আমার মতো জানোয়ারকে শাসন করার জন্য সাবধান থাকবি, তাদের সঙ্গে কথোপকথন করবি না, দৃষ্টি বিনিময় করবি না, বদ্ধজীব কখন কি হয়ে যাবে ঠিক নাই। একজন বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব, পূর্বে তিনি অন্যরকম ছিলেন, পরবর্তীকালে দেখি এটা তাদের লীলা, শুদ্ধ বৈষ্ণব একদম কঠোর, এক বিন্দু তিনি শুদ্ধ সিদ্ধান্তের সঙ্গে কোনো সমঝোতা করেননি, এটি বহুপাদের বিষয়, আমিও করি নাই, করার চেষ্টা করি না, বদ্ধজীব কখন কি হয় আপনারা সংশোধন করে দেবেন আমায়, এই ইচ্ছা রাখি। একটি ব্রহ্মচারীকে একটি মা, ছোট মা, সে একটু ছিঁড়ে বা কিছু জিনিস ভোগ দিতে এসছে, আর কেউ নেই আত্ম মন্দিরে, গুরুদেব ভজন কুটিরে ভজন করছেন, খালি কণ্ঠস্বর কে ওখানে বলে একজন এ দিত, তাড়াতাড়ি নে, শীঘ্রই আমার কাছে, যদি মনের মধ্যে কোনো বিক্রিয়া হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার কাছে, আমার কাছে এলে আমাকে দেখলে আমার সঙ্গে থাকলে কেটে যাবে। ওই জন্য সর্বদাই শুদ্ধ গুরু হিসাবে চিন্তন করবে সর্বদাই। আমি কীর্ত সম্বন্ধে বলেছিলাম যারা ভজন করতে চান সকালবেলা থেকে উঠে পর্যন্ত, এমনকি ঘুমবার সময় পর্যন্ত গুরু বৈষ্ণবের স্মরণ করতে হয়, সকালে উঠে পর্যন্ত গুরু বৈষ্ণবের চরণ স্মরণ সব কিছু। কেউ যদি অধিক পরিমাণে ডাকতে থাকেন কোনো বৈষ্ণবকে, শুদ্ধ বৈষ্ণবকে, তিনি সারা না দিয়ে থাকতে পারেন না, তিনি চলে আসেন, তাকে বুঝতে হবে তুমি মা, তুমি সন্ন্যাস দিয়ে দিয়েছো ছেলেকে, আবার তুমি ঘন ঘন ডাকছো তাকে, চিন্তা করছো, আসতে হবে তাকে। এই কথা কেউ অনুভব করেন, সৎসঙ্গ
কখনোই বিফলে যায় না। এটি হচ্ছে অব্যর্থ, তদৈব সাধ্যতে আম তদৈব সাধ্য, এইটাকেই সাধন করতে হবে। সাধু সঙ্গটাই আমাদের সাধনের মূল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, এ কথা কোনো গল্প কথা নয়, হাজার হাজার প্রমাণ শাস্ত্রে আছে। ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়েছেন কিভাবে, কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না, কিছু জানে না, কোনো কিছু না, অথচ তারা হে উদ্ধব আমাকে প্রাপ্ত হয়ে গেছে। এসব প্রমাণ আমি পরে আলোচনা করব, বড় আশ্চর্য কথা। যে মহাপুরুষের কথা আজকে আলোচনা করতে বসেছি, বড় আশ্চর্য, তার আনুগত্যের কথা, তার আদর্শের কথা, গুরুসেবার কথা যদি আপনারা বিন্দুমাত্র আপনাদের কানে যায়, তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে আদৌ কি আমার কোটি জন্মে এরকম ধরনের আনুগত্য গুরু বৈষ্ণবের চরে এও কি সম্ভব হবে আমার পক্ষে। অর্থ করো গুরু বৈষ্ণব আনুগত্যে, কখনো নিজের স্পেকুলেশন দিয়ে কোনো জায়গায় কোনো রিসার্চে কি ফল পাওয়া গেছে সেগুলো দিয়ে অর্থ করার চেষ্টা করো না, ভগবত ভজনে বাধা দেওয়ার চেষ্টা করো না। এগুলো আমার ডাক্তারবাবু এক মাস আগেই বলছিলেন, মহারাজ গত সালে যত, এই সালে এই এই সালেতে যত প্রমাণ হয়েছে মেডিকেল সায়েন্সের, গত সালে সমস্ত ভুল প্রমাণ হয়েছে, সমস্ত ভুল। তারা কিন্তু রিসার্চ করে ডক্টরেট পেয়েছে, সব পেয়েছে, সব ভুল। আমরা আমাদের জীবনে ছোটবেলায় কত নিউটনের থিওরি, ল আদি অব কিছু পড়েছি, পরবর্তীকালে প্রমাণ হলে কিন্তু সব ভুল, এগুলো কোনোটাই ঠিক নয়। আমরা স্টেট লাইনের ডেফিনেশন কি পড়েছি, যে কোনো প্রস্থ থাকবে না, খালি দৈর্ঘ্য থাকবে, দুটো ডিফারেন্ট পয়েন্টের মধ্যে খালি একটু যোগসূত্র করে দিলে যে রেখাটা উৎপত্তি হয় সে রেখাটার কোনো লেন্থ থাকবে কিন্তু ব্রেথ থাকবে না। কিন্তু পরবর্তীকালে যখন ফাইন ম্যাথমেটিক্স হলো, হায়ার ম্যাথমেটিক্স, যখন ক্যালকুলাস আদি আবিষ্কার হলো, হতে থাকলো, তখন বললো এই কথাটা সম্পূর্ণ ভুল, ভুল না, টু পয়েন্ট কানেক্টেড বাই ওয়ান লাইন, স্ট্রেট লাইন, মে বি ইট ইজ ভেরি ফাইন স্ট্রেট লাইন, বাট স্টিল যেখানে দৈর্ঘ্য থাকবে সেখানে প্রস্থ থাকতে হবে, ইট হ্যাজ টু বি দেয়ার, থাকবেই, হোয়াট এভার স্মল অ্যামাউন্ট ইট ম্যা বি, যত কম পরিমাণে হলেও তার ব্রেথ থাকতে হবে, হতে পারে .000005 mm হতে পারে, কিন্তু আমার চোখে এটা ভিজিবল নয়। বর্তমান যুগে যখন ছেলেপেলেদের স্কুলে পড়ানো হচ্ছে তখন স্ট্রেট লাইনের ডেফিনেশন কীভাবে দিচ্ছেন, তারা বলছেন একটা অন্ধকার ঘরেতে একটা টর্চ জ্বালাচ্ছেন, টর্চ জ্বালিয়ে বলে একটা পেন্সিল রে, একটা আলোর সোর্সের দিকে তাকালে দেখবো অনেক কিছু জালের মতো অনেক রশ্মি আমার দিকে আসছে, সুতো নয়, ওইগুলোর কোনো কোনো লেন্থ ব্রেথ কেউ মারতে পারবে কি, সেটাকে এবার সায়েন্সে বলছে ওইটি স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের ডেফিনেশন। তাহলে পূর্বে যেগুলো পড়েছে সব ভুল, কিন্তু অপ্রাকৃতিক জগতে যে সমস্ত শিক্ষা সেগুলো অব্যর্থ, এগুলোর মধ্যে কোনো অ্যামেন্ডমেন্ট বলে কিছু হতে পারে না, বোঝা গেল। জড় জগতের রিসার্চ, জড় জগতে যা কিছু জ্ঞান, যা কিছু আইন আদত, যা কিছু, দ্যাট অল আর সাবজেক্ট টু অ্যামেন্ডমেন্ট, সেগুলো সব অ্যামেন্ডমেন্ট করার অপেক্ষা রাখে। কিন্তু অপ্রাকৃত জগতে যেসব কথাগুলো আমি আলোচনা করছি সেগুলো কাউর কোনো স্পর্ধা নেই, কোনো ক্ষমতা নেই, যেগুলো কোনো অ্যামেন্ডমেন্ট করবেন, সেগুলো চেঞ্জ করবেন কোনো ক্ষমতা নেই। সেই জন্য আমাদের একটা গুপ্ত কথা আছে, সবসময় অর্থ করবে গুরু বৈষ্ণব আনুগত্যে, কখনো কোনো রিসার্চের কোনো ফল দেখে এইটা থেকে এটা হতে পারে এটা করতে যাবে না বলে গুরু বৈষ্ণব চরণ অপরাধ হয়ে যাবে, যেটা মহাপ্রভু কোনোদিন বলেননি, প্রভুপাদ বলেননি, ভক্তিমী ঠাকুর বলেননি, হোয়াট ইট কনসার্ন টু মি, সেগুলো নিয়ে আমি বিচার করব কেন, কে কি রিসার্চ পেলে বলেছে এটা করলে এটা হয়, এটা খেলে এটা হয়, আমি তো কেন মানবো। যেখানে আমি মহাপ্রভু প্রশংসা করছেন, গুরু বৈষ্ণব প্রভুপাদ প্রশংসা করছেন, সেগুলো হাজার প্রমাণ আমি দেবো আলোচনা প্রসঙ্গে, সেগুলো সম্বন্ধে আমার কোনো মন্তব্য পাস করার কোনো দরকারই নেই। আমার যে জীবনের যে ভুলগুলো সেগুলো সংশোধন হওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণবের সম্মুখে আমি না আসি।
যে বৈষ্ণবের কথা আজকে উচ্চারণ করতে বললাম নির্লজ্জ হয়ে, না করলেই নয়, নিজ সংশোধনের একটা রাস্তা, সেই বৈষ্ণব কতটা আমাকে ভালোবাসতেন এই কথা বলা মানেই নিজের অ্যাডভার্টাইজমেন্ট আমি করতে দাঁড়ালাম। আমার তো এই কথা বোঝা উচিত ছিল যে তিনি তোমাকে ভালোবাসেন, গুরু বৈষ্ণব সবাইকেই ভালোবাসেন, ভালোবাসেন না? ভাগবতের এত সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে যেগুলো মাথা কোনোদিন কোনো শাস্ত্রে কেউ বিচার করে দেখাতে পারে না, যেগুলো প্রভুপাদ দেখিয়েছেন। অনেকে বলেন দুর্যোধনকে এত ভালোবাসেন কেন? বলদাওজি মহারাজ, আমি এই কথা পরে শুনবে, যখন কোনোদিন সূক্ষ্ম আলোচনা হয় বুঝবে, তিনি কি কোনো দুষ্ট ব্যক্তির অনুমোদন করেন, দুষ্টামিকে? গুরু বৈষ্ণব কেন একে ভালোবাসেন? অনেকে পেছনে বলেন এত বদমাইশি করে, তারপরেও মহারাজ বলেন গুরু বৈষ্ণব, কিন্তু এরা জানেন না এই ভালোবাসার পেছনে কোনো নিরপেক্ষতার কোনো অভাব নাই, সবাইকেই ভালোবাসেন গুরু বৈষ্ণব, সবাইকেই ভালোবাসেন, স্নেহ করেন। আমার নিরপেক্ষতার অভাবের জন্য আমি অনুভব করতে পারি না, তারা আমাকে ভালোবাসেন এটা তো স্বাভাবিক, গুরু বৈষ্ণব সবাইকে ভালোবাসেন, কিন্তু আমি কতটা তাকে ভালোবাসতে পেরেছি তার কি কোনো প্রমাণ আমি দিতে পারবো? আমি আমার গুরুদেব, গুরুদেব আমাকে ভালোবাসতেন, আমাকে স্নেহ করতেন, তাকে কোলে এরম নিয়ে মাথায় হাত দিতেন, পাগলা বাবা বলতেন, এগুলো তো হবে অ্যাডভার্টাইজমেন্ট, ইচ্ছা অনিচ্ছা অ্যাডভার্টাইজমেন্টই হয়ে যাচ্ছে। কিন্তু আমি তাকে কতটা ভালোবাসতে পেরেছি, কতটা তার বাণীগুলোকে জীবনে আচরণ করার চেষ্টা করেছি নির্ভুলভাবে, জগতে কত প্রলোভন রয়েছে চারিদিকে আমাকে গ্রাস করবার জন্য আসছে, সমস্ত কিছু বিচার হওয়া দরকার। যখনই আমার সম্মুখে কোনো রক্ষাকর্তা থাকবে না, অর্থাৎ গুরু বৈষ্ণব থাকবে না, তখনই পারিপার্শ্বিক পরিবেশ বিরুদ্ধ রূপ ধারণ করে আমাকে গ্রাস করবার জন্য আসবে, কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা সব কিছু, এগুলোকে জয় করতে পারলে সমস্ত জগৎ তার চরণে মাথা নিচু করতে বাধ্য। অবশ্য যারা অপরাধী দুষ্ট তাদের কথা তারা জানবে, সব স্বাভাবিকভাবেই হয় এটা। তার গুরু বৈষ্ণব চরণের আনুগত্য বড় আদর্শ, এটা কোনোদিন ভুলবার নয়। যতদিন এই ধরনই থাকবেন, বৈষ্ণবরা থাকবেন, তার এই সেবার আদর্শটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই জন্যে আজকে আমি এই বিষয়বস্তুটাকে আজকে আলোচনার হওয়া উচিত বলে মনে করেছি, নিজের পবিত্র করবার জন্য। ওখানে যদিও আলোচনা হয়েছিল, কিন্তু সময় অল্পতার জন্য বিশেষ কিছু দিক মাত্র দিকদর্শন হয়ে থাকতে পারে। মাত্র বাচ্চা বয়সে তিনি এসেছিলেন, ২৪ পরগনা ডায়মন্ড হারবার এলাকায় তার আবির্ভাব হয়েছিল। পিতা মাতা ভক্ত ছিলেন, মাতা যেদিন এই ছেলেকে এসেছিল পর্বত গোস্বামী ছিল ভক্তিস্বরূপ পর্বত গোস্বামী মহারাজ, যিনি ভক্তিবিনোদ ঠাকুরের কাছে জৈব ধর্ম শ্রবণ করেছিলেন, তার জন্ম হয়েছিল ধামে, যেটাকে আপনারা সুরভিকুঞ্জ বলেন। তার বাঁদিকে দেয়ালের পাশে যে প্রকোষ্ঠ যে আছে একটা জায়গা, এটা মন্দিরের দেয়ালের বাইরে পড়ে গেছে বর্তমানে, ওটা অ্যাকচুয়ালি সুরভিকুঞ্জের ভেতরে, ওখানে তার জন্ম হয়েছিল। আর ভক্তিবিনোদ ঠাকুরের প্রথম যেখান থেকে যোগপীঠ আবিষ্কার করেছেন সেটা হয়েছে সেই সুরভিকুঞ্জ। তারপর তিনি ওইখানে যেখানে সানন্দ সুগুদা কুঞ্জ স্থাপন করেছিলেন, নিত্যজগতে তাদের রয়েছে, তথাপি তিনি স্থাপন করবার একটা লীলা করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুরের কাছে তিনি জৈব ধর্ম শ্রবণ করেছেন, কতদিন আগের কথা, ছিল বহুপাদের কাছে মন্ত্র দীক্ষা আদি সব পেয়েছিলেন, সন্ন্যাস আদি সব কিছু, বড় বিজ্ঞ বন। যখন এই ছেলেটাকে মা ওই মহারাজের কাছে দিলেন, সঙ্গে সঙ্গে দেওয়ার পর মুখটাকে ঘুরিয়ে দিলেন, আর জীবনে এই ছেলেটাকে দেখতে যান, কল্পনা করতে পারেন? আপনাদের মধ্যে অনেকের মনে হবে আপনাদের মাতৃত্ব অনেক বেশি, তার মাতৃত্ব কম, কিন্তু আমি আজকে প্রমাণ করে দেখিয়ে দেবো অঙ্কের মতো তার মাতৃত্ব কি আদর্শ, কত উঁচুতে। আপনারা সেখানে পৌঁছাতে পারবেন কি না আমার সন্দেহ আছে। তিনি জানতে পেরেছিলেন ছেলেটার মঙ্গল আমি করতে পারব না, এই মহাপুরুষের হাতে দিলাম,
এই বস্তুটার উপর আমার আর কোনো অধিকার রইল না। কোনোদিন ছেলেটাকে আর দেখতেও যাননি, পত্র বিনিময় তো দূরের কথা, দেখতেও যান কোনো কিছু। আর ছেলেও তার বুঝে নিয়েছেন ইনি আমার পিতামাতা, ইনি আমার সর্বস্ব, কোনোদিন জীবনও আর কোনো কিছু চেষ্টা করেনি। সেই থেকে সেই সেই ছোট্ট বয়স থেকে সেই মহাপুরুষের সেবায় লেগে রয়েছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব আদি বিভিন্ন অনুষ্ঠান চলছে, যখনই কোনো মন্দিরে স্থান পেতাম তখনই শ্রীল সাগর গোস্বামী মহারাজ বলতেন আপনি আমার পাশে থাকুন। সেবককে বলে মহারাজ জন্য একটা জায়গা রাখ, মহারাজ আসছে, আমি হাসতাম। আর ওই বসে বসে পুরনো জগতে যা কিছু কথা, এটা আমার মূলধন, আমার যে সম্পত্তি, এগুলো গুরুপাদ পদ্ম গুরুবর্গ বা ইনিও আমার গুরুবর্গ, আমি আমার গুরু ভাই বলি না, বলতে পারি না, এরা সব আমাকে এইসব সম্পত্তিগুলো দিয়েছেন, গোপন সম্পত্তি, যেটা আমি জানি না, আমার হয়তো গুপ্ত সম্পত্তি পাওয়ার কপাল ছিল, এগুলো সব গোপনে বলতেন। পুরনো জগতের সব কথা, সমস্ত কিছু লোক বৈষ্ণব ব্যবহার সব কিছু আমায় জানাতেন। আমি বসে বসে তন্ময় হয়ে খালি এরকম শুনতাম। ছোটোবেলাতেও গল্প শোনার খুব ইচ্ছে ছিল, ঠাকুমার কাছে এরম ব্যবস্থা। তারপর কি হলো, ছোটোবেলায় সেই নেশাটা রয়ে গেছে। তিনি বলতেন আমি শুনতাম, যেসব কথা তিনি আমার কানেতে অমৃত বর্ষা করেছেন, যখন আমাকে বলল তারা শীঘ্রই একটা জীবনের অল্প অংশ তাড়াতাড়ি করে জীবনী লিখে পাঠানো, আমি তুমি কি বোকা। আমি যখন রাত ১২টার সময় পৌঁছালাম মহারাজের সমাধি কাছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত ১২টায় গিয়ে পৌঁছেছি, সঙ্গে সঙ্গে দৌড়েছি। তো তোমরা সমাধিটা হয়ে ৫ মিনিট না তো ১৫ মিনিট হয়ে গেল, তো তখন তুমি বললে না গুরু মহারাজের সম্বন্ধে লিখুন, আজকে তুমি ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছ, এখন বলছো এখন মিস্ত্রি কাজ করছে সব কিছু। মনে মনে ভাবলাম আমার নিশ্চয়ই অভিমান, নাহলে কথাটা বলবো কেন, জীবনে তো আমি লেখার কেউ নয়। ঠিক আছে দেখি, বলে কাগজ পেন নিয়ে বসার সঙ্গে সঙ্গে দেখি ঝড়ের বেগে সে ২ ঘন্টা ২.৫ ঘন্টার মধ্যে হয়ে গেল। বিকেলবেলা সঙ্গে সঙ্গে ক্যামেরা করে পাঠিয়ে দেওয়া হলো। কাজে লেখা তো আমি কেউ নয়, অভিমানটা যদি থাকে আমি লিখেছি তাহলে হওয়ার নয়। বড় আশ্চর্য কথা, তিনি লেখান, তার জিনিস তিনি লেখান। ওখানে একটা কথা লিখতে বাধ্য হয়েছিলাম যে তোমাদের আদেশে এখানে মাত্র দিগদর্শন করতে বাধ্য হলাম, কিন্তু সেই মহাপুরুষের শ্রীমুখে যে অমৃত বর্ষা আমি আমার শ্রীকর্ণেতে পেয়েছি, তা দিয়ে একটা জীবনী লেখা কোনো বড় কথা নয়, জীবনী লেখা হয়ে যেতে পারে। এত কথা তিনি বলেছেন তার জীবনে, যখন যখন দেখা হয়েছে। যাই হোক, তোমাদের আদেশটাই পালন করতে হবে, যার জায়গা অল্প। এইভাবে সেই ছিল পার্বত গোস্বামী মহারাজ, তার সেবা সূত্রে তিনি কি করেছিলেন তখনকার দিনে, আজকের কথা বলছি না, প্রভুপাদ যাওয়ার পর যে কিছুদিন পর যে ঘটনাটা, তখনকার কথা বলছি। যত যত আমাদের গুরুবর্গ ছিলেন নুনাধিক সবারই সেবা করবার সুযোগ পেয়েছিলেন এই মহাপুরুষ। কত কপাল থাকলে পরে এক মহাপুরুষের সেবার সুযোগ পাওয়া যায়, তখনকার কথা বলছি, আজকের কথা নয়। ছোট্ট বয়সে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, ওই ছোট্ট বয়স থেকে তিনি যে গুরুদেবের সঙ্গে ছায়ার মতো রয়েছেন, ছায়া যেমন কায়ার থেকে আলাদা হয় না, এমনকি যদি একটু ছোট বাইরে যাবেন, এই কোথায় যাচ্ছিস, একটু লঘুর সঙ্গে আমার সামনে বস, ওইখানে বস, বসে লঘু সংখ্যা কর, শিগগিরি চলে আয়, অসৎসঙ্গ হয়ে যাবে, কিরকম স্নেহ দেখো। সবাই বললেন ক্ষিতিশকে এক কাজ করুন, এখানে টোল আছে সংস্কৃত পড়াচ্ছে, ছেলে ছোট ছেলে একেও পড়াতে দিন। না, ও ওখানে পড়বে না, ওখানে যারা পড়বে সব সবার সংসার হয়েছে হবে, ও আমার কাছে পড়বে, ও দরকার নেই, ওখানে পড়বে না, কিছুতেই দিলেন। ওখানে টোল কিন্তু পাশেই, টোলে পড়তে দিলেন না, তিনি প্রমাণ করে দিলেন পরবর্তীকালে যারাই টোলে পড়ে সব সংসার করে সব নিজের নিজের ধান্দা চলে গেছে, অভিমান চলে এসছে। এই এই ব্যক্তি যার কথা বলছি যে মহাপুরুষ, তার কিন্তু জীবনের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আপনারা কোনো প্রশ্ন করবেন বলে আমার মনে হয় না, যারা বাস্তবিক গৌড়ীয় তারা এই প্রশ্ন করেন না। আমাদের এই গৌড়ীয় মঠে একটা এভলিউশন আছে, এমন একটা আশ্চর্য,
যেখানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবাদ বাহ্য দৃষ্টিতে ইলিটারেট ব্যক্তি যে শিক্ষা বিশেষ নাই জড়জগতের, তার চরণ আশ্রয় করে প্রমাণ করেছিলেন জড়জগতের কোনো শিক্ষা দীক্ষার অপেক্ষা রাখে না। যদিও গুরু বৈষ্ণব তোমাকে ঠকার জন্য ঠকাবার জন্য প্রশংসা করে, তুমিও বোকা সেগুলো শোনো, উঠে চলে যাও, বোঝা গেল? আশ্চর্য বিষয়, ও আমার কাছে পড়বে। শ্রীল বহুপাত প্রমাণ করে দেখিয়েছিলেন, এ কথা বলেওছিলেন, অনেক শিক্ষিত সমাজে যারা অহংকার করেন, আমার গুরুপাদ পদ্মের বাহ্য দৃষ্টিতে কোনো জড়জগতের কোনো বিদ্যা সেরকম ছিল না, তথাপি অপ্রাকৃত জগতের যে অপ্রাকৃত শিক্ষা, সেই জগতের সমস্ত সিদ্ধান্ত বিচার সম্বন্ধে তিনি নিষ্ণাত ছিলেন। শব্দে পরেছ নিষ্ণাতম যে বলেছেন, এর কোনো বিচ্যুতি হয়নি শব্দের কথা। বাহ্য দৃষ্টিতে তার কোনো, বাইরের দৃষ্টিতে কোনো বিশাল শিক্ষাগত যোগ্যতা না থাকলেও অপ্রাকৃত জগতের শিক্ষার বিষয়ে তিনি চিনে পারঙ্গত ছিলেন, তার বিশাল অধিকার ছিল। এইসব কথাগুলো গৌড়ীয় মঠ ছাড়া বাইরের কোনো জায়গায় শ্রবণের কোনো সুযোগ হতে পারে না। ক্ষিতীশ প্রভুকে শ্রীল পর্বত গোস্বামী মহারাজ, গুরু মহারাজ চোখের মণি করে রেখেছিলেন, তার কাছেই তিনি বসে বসে শিক্ষা করাতেন। তাই জন্য শেষ সময় পর্যন্ত যত বড় বড় দিগ্গজ পণ্ডিত এসছেন, যত বড় বড় শিক্ষিত ব্যক্তি এসছেন, তিনি বিশেষ শিক্ষাগত যোগ্যতা নাই, তার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। সামান্য সামান্য কথা বলে তাদেরকে চুপ করিয়ে দিয়েছেন, শাস্ত্রের বড় কথা বলেন নাই, অনেক কথা বলছেন, একটা কথা বললেন চুপ। যে গুরুকৃপা লাভ করেছেন সে ব্রহ্মাণ্ড তারণ করতে, ব্রহ্মাণ্ড কে উদ্ধার করতে বিরাট শক্তি ধরেন, এটি স্বাভাবিক। শিল মহারাজ তাকে পাতলা পাতলা কয়েকটা রুটি, চারটে রুটি করতে বলেন, চারটে রুটি করে সাধারণভাবে তাকে ভোজন দেওয়া হয়। কোনো একদিন তিনি ছটা রুটি করে ফেলেছেন, ছটা রুটি তাকে প্রসাদ পেতে বসে বলছেন, ক্ষিতীশ ক্ষিতীশ আজকে রুটির সংখ্যা বেশি কেন, কটা রুটি করেছিস আজকে? ছটা। কেন ও মহারাজ, তোকে তো আমি ছটা রুটি করতে বলিনি, চারটে করতে বলেছি। মহারাজ রুটি ছটা কিন্তু আটা একই ছিল, তাতে কি ক্ষতি হলো? এক থাপ্পড় ঘুরে পড়লেন, পুরো পুরো হাত জোর করে বনতে করে, গুরু মহারাজ আমার ভুলটা কোথায় হলো আমি তো বুঝতে পারলাম না। আর যে সমস্ত গুরু ভাইরা ছিলেন পর্বতশ্রী মহারাজ, তা ছুটে এলেন, এই ছোট বালকটাকে আপনি মারলেন, এই ছোট বালকটাকে আপনি মারলেন দুধে? পর্বত মহারাজ চোখে জল নিয়ে বললেন, ওকে আমি মারিনি, ওকে আমি ভালোবাসা দিয়েছি। এই বয়সে যদি এখন গুরু বাক্য উল্লঙ্ঘন করবার অভ্যাস হয়ে যায় তাহলে এ চলবে, ও কোনোদিন আর হবে না। তোমাকে আমি এই যে শাসনটা করলাম কী জন্য জানো? না বুঝতে পারলাম না। তো কোনো গুরু বাক্যের প্রত্যক্ষ উল্লঙ্ঘন করেছো, আমি তোমাকে চারটেই করতে বলেছি, হতে পারো তুমি চার আটা একই রেখেছো কিন্তু ছটা মানিয়েছো, গুরু বাক্যের প্রত্যক্ষ উল্লঙ্ঘন করেছো, সেই জন্য তোমাকে এই শাস্তিটা পেতে হলো। কিন্তু জীবনে কোনোদিন তিনি হস্তছাড়া করেননি, সর্বদাই তার কাছে রেখেছেন। সেই সুবাদে তার যত মহাপুরুষ আছেন, শিল ভক্তিবিদ মাধব গোস্বামী মহারাজ থেকে আরম্ভ করে শিল বনগোস্বামী মহারাজ, শিল ভক্তি পুরী গোস্বামী মহারাজ, শিল ভক্তিবিলাস চিত্ত গোস্বামী মহারাজ, সমস্ত যত মহাপুরুষ আছেন, শিল যাদব গোস্বামী মহারাজ, প্রত্যেকে নুনাধিক কোনো সেবা করবার সুযোগ। কেন ওখানে থাকছেন? চৈতন্য মঠে, চৈতন্য মঠে থাকছেন, তারপর তো ভাগ হয়ে গেল। পরে পরবর্তীকালে শিল পর্বত গোস্বামী মহারাজ অসুস্থ লীলা করলেন, অর্থাৎ প্যারালিসিস পেশেন্টসের লীলা করলেন, যেমন নরোত্তম ঠাকুর করেছিলেন, ভক্তিময় ঠাকুর করেছিলেন। সর্বক্ষণ গুরু সেবায় এমনভাবে, এটা খালি গল্প কথা, এটা কোনো ফিলসফি নয়, যারা না দেখেছেন তারা বিশ্বাস করতে পারবেন না যে কী করে সম্ভব। এক বিন্দু গুরু গুরুচরণ থেকে এদিক ওদিক তিনি যাননি, সর্বদাই সম্মুখে রয়েছে।
কত বিনিদ্রজনী তার কেটে গেছে, তাল পাকার হাওয়া। এখনকার দিনে আপনাদের এরকম ব্যবস্থা নেই, ইচ্ছা হলো তো হ্যালো বলো হয়ে যাচ্ছে, কত সব কন্ডিশন রয়েছে, কিন্তু তখন এসব ছিল না। কিন্তু তখনই ছিল ভক্তির বাতাবরণ, ভক্তির আনন্দময় যে একটা প্রবাহ তখনই হাড়ে হাড়ে অনুভব হতো। সামান্য প্রসাদের কোনো বৈচিত্র্যতা সেরকম ছিল না, সাধারণ জিনিস, তবে আনন্দের অভাব নেই। কারণ আনন্দটা কোথায়? মূর্খ জীব আনন্দ বহির্জগতে অন্বেষণ করে, কিন্তু আনন্দের অন্বেষণ করবার জন্য তোমাকে অন্তঃকরণে থাকাতে হবে। তোমার ভেতরেতেই অন্তরে আনন্দ আছে, খালি গুরু বৈষ্ণবের গুপ্ত কৃপা গ্রহণ করো, তারা অনর্গল তোমাকে কৃপা করছে, তুমি বুঝতে পারছো বা বুঝতে পারছো না, তারা কৃপা করছে। সেগুলো নিয়ে উদ্বুদ্ধ হও, তাহলেই অনুভব করবে আনন্দ ভেতরে রয়েছে, বাইরে না। বহির্জগতে আনন্দের যারা অন্বেষণ করেন তারা মূর্খ ছাড়া কিছু নয়, মহামূর্খ। তিনি পড়ে রয়েছেন সেখানে, তালপাতার হাওয়া পুরো রাত, তালপাতার হাওয়া করে যাচ্ছে পুরো রাত, গুরুদেব শুয়ে রয়েছেন, এক বিন্দু বিশ্রাম নেই, তালপাতার হাওয়া চলছে। ছোট্ট ছেলে, তিনি আস্তে আস্তে এত শিক্ষা গ্রহণ করলেন যে সব প্রাকৃত জগতের গুরু বৈষ্ণবের, কেন গুরু বৈষ্ণবের কাছে থাকলেই তাদের আচার আচরণ উঠা বসা দেখলে অনেক সে, তারা যদি কথা নাও বলে, তারা যদি কথা নাও বলে, ভক্তিমূল ঠাকুরের কথা রামানুজাচার্যের কথা উল্লেখ উত্থাপন করে বলেছেন, কোনো বৈষ্ণব যদি তোমার সঙ্গে কোনো কথা নাও বলে, খালি তুমি সম্মুখে গেলে তাকে খালি দেখলে, তাতেও তোমার মঙ্গল হয়ে যাবে। ভক্তিমূল ঠাকুরের সব প্রমাণ দিয়েছেন বিস্তর, কিছু নাও যদি বলেন, কোনো বাক্য উল্লেখ করলেন, তথাপি তাকে দর্শন মাত্রেও অনেক মঙ্গল হবে। সেই সব মহাপুরুষগণের সঙ্গে থেকে তিনি আস্তে আস্তে এমন অবস্থায় উঠলেন, এমনকি তখনকার দিনে ভক্তিবৃন্দ ইনস্টিটিউট ছিল, সেখানে পড়াবার যথেষ্ট ব্যবস্থা ছিল, কিন্তু পর্বত সীমায় বললেন না, ও আমার সামনে পড়বে, ও অপ্রাকৃত জগতের শিক্ষা লাভ করবে, ওখানে আমি পাঠাবো না, ওই জড়জগতের শিক্ষার দরকার নেই। সত্যিই তাই, বৈষ্ণবের সংকল্প মাত্র সিদ্ধ হয়। সিদ্ধ মহাপুরুষগণ যারা গুরুর কাজ করবেন তাদের এরকম শক্তি থাকে। তারা যদি মনে করেন ও বুদ্ধজীবের ভেতরে কোনো শক্তি সঞ্চার করবেন, এরা করে করতে পারে, কিন্তু বুদ্ধজীবের অনেক দুর্ভাগ্য থাকে, অনেক অপরাধ করে আবার বিচ্যুত হন, শক্তিকে ট্রান্সফার করে গুরুদেব করতে পারে। গুরুদেব যদি শক্তি ট্রান্সফার করতে নাই পারেন, শিষ্যের শক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নয়, কালে এগুলো কোনো গল্প কথা নয়। দিনের পর দিন তিনি এই সব মহাপুরুষগণের সেবা করেছেন, জীবনের অনেক অভিজ্ঞতার কথা বলেছেন। তারপর বার্ষভানবী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগে, আজকের কথা ছিল, মহারাজ তখন যখন এলেন, যেখানে ময়ূরভঞ্জ এলাকা প্রভুপাত আপনি শুনে থাকবেন, প্রভুপাত প্রচারে যেতেন, যেসব দুর্গম জায়গায় এই মহাপুরুষগণ প্রচারে যাচ্ছেন যেতেন, সেসব কথা আজকের দিনের লোক কল্পনাই করতে পারবেন। ময়ূরভঞ্জ এলাকায় পাহাড়ি এলাকা, জল নাই, প্রতি পদে পদে কাঁটা ফুটবে, প্রভুপাত সেই ময়ূরভঞ্জ এলাকায় প্রচারে যেতেন, হাতি চারিদিকে বাগলা হাতে বেরিয়ে পড়ে। এই ময়ূরভঞ্জের রাজা ছিল পর্বত গোস্বামী মহারাজকে বিশাল মন্দির করার জন্য একটা অনুদান দিলেন, তিনি মন্দির করেছিলেন সেই বার্ষভানবী গৌড়ীয় মঠ উদাল, জায়গাটার নাম হল উদাল। সেইখানে মঠ করার পর সেই মহাপুরুষ সেইখানে জীব উদ্ধার করার জন্য কাজে লেগেছিলেন, অনেক ব্যক্তিকে উদ্ধার করেছিলেন তিনি, তারা এসছিলেন সেবা করেছিলেন। আর পরে তো আপনারা শুনলেন ছিল মহারাজকেও গৃহ থেকে তিনি নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে সেখানে রেখেছিলেন, সেবা তার থেকে নিয়েছিলেন, অপূর্ব সেবা তিনি করেছিলেন সারা জীবন। আচার্য যে এরকম হতে পারে আপনারা এই একবার প্রথম শুনবেন, আপনারা আচার্য এরম হতে পারে আপনারা কোনোদিন জীবনও শোনেন না, শব্দে পড়েছেন স্নাতম এই কথাটা মুখস্থ করেছেন, কিন্তু আপনাদের অনুভবে আসবে না আচার্য এরম হতে পারে। হ্যাঁ, তিনি ছোট বয়স, তিনি আসার পরও দেখছেন অনেক, তারই গুরু ভাই অনেক জ্যেষ্ঠ, তারা সব আছে, কেউ 70-80 বছর বয়স, 90 বছর, এরকম গুরুদেব যখন ছিলেন তারা তো সেবা করেছেন,
যখন গুরুদেব চলে গেলেন, চলে যাওয়ার পরেও ওই সব বৈষ্ণবগণের সেবা করেছেন মঠের সমস্ত। ওই জঙ্গলের মধ্যে এই সাধারণ জায়গায় কেউ সাইকেল চালাতে পারেনি, এই গ্রামে গ্রামে পাহাড়ে পর্বতে এই একটা জায়গায় জার্কিং হলে কীরকম লাগে, সেই সব জায়গায় গ্রামে গ্রামে আদিবাসীদের কাছে সব ভিক্ষা এনে 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 মন্দির চালাতেন। একটা বিন্দুমাত্র ওই সহনশীলতা যদি আমার মধ্যে আসে, আমি নিশ্চিত পরিমাণে ভগবত প্রাপ্তি হব, একথা আমি বলে দিলাম আপনাদের সামনে প্রতিজ্ঞা করে। তার সহনশীলতা, তার সহনশীলতা, তার যে বৈষ্ণব ব্যবহার আমার জীবনে যদি কোনোদিন প্রতিফলিত হয়, তাহলে আমি নিশ্চিত পরিমাণে ভগবত প্রাপ্তি এই জন্মেই হব, হতে পারে। এইরকম ভাবে এই গ্রীষ্মকালে ফাটা রৌদ্রে সমস্ত কিছু করার পরেও মঠে এসে তিনি এই কাঠের আগুনে রান্না করে ভোগ দেওয়া, বৈষ্ণবদের দেওয়া। যত সিনিয়র বৈষ্ণব তারা বাথরুমে যেতে পারে না কখনো, লঘুসংখ্যা গুরুসংখ্যা বিছনাতেই করে ফেললেন, ঘরে করে ফেললেন। যেই শুনলেন যে অমুক মহারাজ বাথরুমে যেতে পারেননি, করবে কোথায়, শিগগিরই গিয়ে তাড়াতাড়ি করে সেই সব বিষ্ঠা মূত্র তিনি নিজে হাতে তুলে 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 ভালো করে নিয়ে পরিষ্কার করে সেই জায়গা নিকিয়ে তাকে পরিষ্কার করে আদর করে তার বিছনাতে তাকে স্থাপন করতেন। আশ্চর্য ব্যাপার, তিনি মাঝে মাঝে হেসে হেসে বলতেন আমাদের কাছে, প্রায়ই বলতেন, মহারাজ আমি গুমুত পরিষ্কার করার আচার্য, গুরুদেব আমাকে দুষ্ট দেখে, বদমাইশ দেখে, অত্যন্ত দুর্মুখ দেখে আমাকে সবচেয়ে বড় সেবার অধিকার, সব বৈষ্ণবদের সেবা তুমি করবে, যার যেখানে যেত কিছু অসুবিধা আছে সব তোমাকে দেখতে হবে। পরবর্তীকালে তার প্রচার প্রসঙ্গ বড় গম্ভীর, অনেক অনেক এত কষ্ট করে এই প্রচার, এই স্বপ্নে ভাবা যায় না। শিশুর ভক্তিগীত মাধব গোস্বামী মহারাজ যেখানে মানুষ যায় না, যদি তাদের প্রতিষ্ঠাতাই প্রসঙ্গ থাকতো তাহলে কেন সেখানে গেছেন, আসামের জঙ্গল জঙ্গলে যেখানে সাপ আদি সর্বদা ঘুরছে, জঙ্গলে কোনো কিছু নাই, যেসব জায়গায় গেছেন থাকবার জায়গা নাই, গৃহস্থের আঙিনায়, আসামি গৃহস্থ তারা আঙিনায় এরকম চায়ের দোকানে যেমন বসে, বাঁশের বাতা দিয়ে যে একটা পাটা বানায় ট্রেনের বাঙ্কের মতো, একতলা দোতলা যে বসে বসে আড্ডা মারে, সেখানে শুতেন রাত্রিবেলা, তথাপি তিনি প্রচার করেছেন। এইসব মহাপুরুষগণের প্রচার তারা পশি, তবুও শিশিল সাগর গোস্বামী মা বলতেন যে শিল মাধব গোস্বামী মা অন্তিম সময়তে অনেক সময় আমাকে দুঃখ করে বলেছেন, সাগর এইসব প্রতিষ্ঠা মাত্র, দেখছো তো এক বিন্দু সময় পাই না, আমাদের শিক্ষার জন্য বলেছেন, তার কি আর প্রতিষ্ঠা, সারা রাত বসে বসে চিঠি লিখতে হতো, এত এত চিঠির উত্তর দিতে হতো, কেন কখন লিখবেন, সারাদিনই ব্যস্ত। এখন আমরা বলি ওর ভজন আছে না, ও আলাদা ঘরে থাকুক, মহারাজ ও ভজনের কি বুঝল, ও ভজন আছে ও ভজন করুক, কি বুঝল ও ভজনে লাগাতে পারবে, কোনো ব্যক্তি আছে যে কোনো বদ্ধজীবকে ভজনে লাগাতে পারে, লাগাতে পারলে সে লাগবে, লাগাতে পারো তো কোনো ট্যাকটিস চাই, তাকে বদ্ধ করে থাক, গৌরী মঠের প্রচার হয়ে গেল, তার তো গৌরী মঠে থাকার দরকার নেই, গৌরী মঠের প্রচার সবচেয়ে বেশি কঠিন, যে গৌরীয় দর্শন আলোচনা হয় যে একটু আগে যেটা বললাম শ্রীমান মহাপ্রভুর শিক্ষা এবং গৌরী মঠ, শ্রী গৌরী মঠ এই প্রসঙ্গে আলোচনা করলে তখন বোঝা যাবে কত ধানে কত চাল, তখন বোঝা যাবে একটা গৌরী মঠের ব্যক্তি কাকে বলা যায়, গৌরী মঠের আদর্শ কার মধ্যে আছে, কত কঠিন এখানে প্রচার, কত জায়গা থেকে দেশ বিদেশি ব্যক্তিরা, বিদেশি নিয়ে আসবে, বিদেশি আসবে এখানে, কত গৃহস্থ ব্যক্তিরা আসবেন, তাদের ছেলেমেয়েরা আসবেন, তাদের স্ত্রীরা আসবেন, আমাকে কীরকমভাবে কৃপালাভ করতে হবে যাদের সবাইকে পুরো পরিপূর্ণ কৃপা আমি দান করার যোগ্যতা লাভ করতে পারি, আর যদি কেবল নাক সিটকা এরম করে তাহলে আর লাভ হলো, তাহলে আমি গৌরী মঠের হলাম না, গৌরী মঠের হওয়া ঠেলা আছে। এরকম কষ্ট করে তিনি প্রচার করেছেন, করে মঠ চালিয়েছেন, পরবর্তীকালে তিনি গুরুপাদ পদ্মদেহ রাখলেন, কেঁদে ভাসালেন, কিন্তু তাকে সবাই মিলে বলল ক্ষিতিশ সবচেয়ে বেশি সেবা করেছে, ক্ষিতিশকে
আচার্য পদে বসতে হবে। এমনকি তার সিনিয়র গডবাদ যারা ভাই ছিলেন গুরু ভাই, তারা বলে ও আমাদের গুমুত পরিষ্কার করে সেবা করেছে, আমরা তো হতে পারে ওর থেকে সিনিয়র, কিন্তু আমরা তো বৃদ্ধ বয়সে এসেছি, ও তো বাচ্চা বয়সে এসেছি, এই গুরুদেবের যে সেবা করেছে একেই বসানো উচিত। খিতি কেঁদে ভাসাচ্ছে না, আমি গুরু হব না, আমাকে গুরুদেব করবেন না। শেষে যখন কেউ মানছেন না, তখন ছিল পরমহংস গোস্বামী মহারাজকে মায়াপুরে বিভিন্ন জায়গায় তিনি তার বৈরাগ্যের কোথাও একটা আশ্চর্য গুরু বৈষ্ণবের, পরমহংস মহারাজের বৈরাগ্য দেখলে চোখে জল আসবে, তাকে প্রার্থনা করে পায়ে ধরে আনানো হলো যে আপনি বার্ষ বানবী গৌরী আমাদের আচার্য পদে বসুন, আমি তো অযোগ্য, দেখুন এই সব রয়েছে মঠ ভেসে যাবে। তিনি রাজি হলেন, ঠিক আছে তুমি যখন বলছো ছোটো ছেলে আদরের তুমি আমার করলেন। তার সময়তে কত শিষ্য আদি হলো, তারপর তিনিও দেহ রাখলেন, তারপরে সবাই বললে এবার আপনি আপনি বয়স প্রাপ্তবয়স্ক অনেক বয়স হয়েছে আপনার, এবার আপনি অনেক কিছু দেখেছেন, টানা পড়েন জীবনে আপনার অনেক গেছে, এবার আপনি আচার্য হন না। আমি আচার্য হব না, আমি আচার্য হব না, আমাকে আচার্য আপনারা করবেন না, আমি অযোগ্য। অশ্বদীয় গুরু পাদশীল ভক্তিপ্রমোদ পুরীগোস্বামী মহারাজকে খবর দেওয়া হলো, মহারাজ আপনি যদি আচার্য হন, এ মঠের আচার্যের কাজ করেন বড় ভালো হয়। কেঁদে ভাসাচ্ছে উথাল পাথাল, গুরুমাহ বললেন দেখো আমার তো জানো তুমি আমার তো এই জীবন যাবো। গুরুমাহ চিরকাল লিখতেন, পাঁচটা টাকা কেউ দিলে এরকম রাখতেন, এইটা বর্ধমানের মহারাজ যে দিয়েছেন রায়বাহাদুর যে দিয়েছিলেন কাল্লা মঠ চালাবার জন্য, তার নিজেরই কিছু নাই। বলে আমি তো কোনোদিন ভিক্ষা দিতে যেতাম না, আমাকে পোপা দিয়ে সেবা, তখন মঠ চালাবো কী করে বাবা, যদি কাল্লা মঠের জন্য তুমি এই সামান্য কিছু ব্যবস্থা করো তাহলে আমি ওখানে গিয়ে হাত লাগাই। বলতে বলতে কি হলো, মহারাজ লাস্টে বললেন মহারাজ তোমাকেই হওয়া উচিত, আমি আর এসব এই বয়সে আর যেতে পারছি না, আমার পক্ষে সম্ভব নয়। শেষকালে ছিল ছিল সন্তদেব গোস্বামী মহারাজ অত্যন্ত কঠোরভাবে তাকে বললেন খিতিস তোকেই আচার্য হতে হবে, গুরুপাদ পদ্মকে যদি তুই ভালোবেসে থাকিস কেউ এই মঠের দরদ রাখবে না, সমস্ত ধ্বংস করবে, প্রত্যেকটা যা কিছু পর্বগোস্বামী মহারাজ স্থাপন করে গেছেন প্রত্যেকটা এই কড়িকাঠের বর্গায় পর্যন্ত তোর নাম লেখা রয়েছে, তুই ছিল পরিশ্রম করেছিস অনেক কিছু করেছিস, তোকেই গুরু আশ্রম করতে হবে। মহারাজ আমি কী করে হব, এই সব দেখছে আমার বিরোধিতা করছে আমাকে মেরে ফেলবে বলছে। মহারাজ আশীর্বাদ করলেন তোকে কে মেরে ফেলবে, তুই গুরু কৃপা লাভ করেছিস, যা আমার কথা বস ওখানে দেখবি সব উল্টে যাবে। মহারাজ আমি যাবো কি, ওরা বলছে আমাকে মারবে মেরে ফেলবে, তুই যা ওখানে গিয়ে আসনে বস গুরু পিঠে দেখবি সব উল্টে যাবে। ঠিক তাই হল, তিনি গিয়ে বসলেন, কত গুন্ডা কত পুলিশ সব এলো সমস্ত কিছু করে লাস্টে সব উল্টে গেল, গিয়ে প্রমাণিত হলো তার সেবার গুরু আর গুরু সেবার আদর্শ সব, তাকেই গুরু সেবার আসনে বসতে হলো। সেই থেকে সেই তিনি আচার্যের গুরুদায়িত্ব পালন করেছেন এমনভাবে কোনোদিন তিনি কোনো কোনো সহজিয়া নীতিকে প্রশ্রয় দেননি। কোনো মাতাজি যদি কোনোরকম নোংরাভাবে এসছেন স্বীকৃতি স্বীকৃতি উড়িয়া ভাষায় বলতেন, কেন তাকে কেউ উড়িষ্যার লোকরা বাঙালি বলে জানত না, ছোটোবেলা থেকে উড়িষ্যা দেখাতে এমনভাবে উড়িষ্যা ভাষা বলতেন তাদের সঙ্গে চলতেন কেউ জানতই না, তাদের সবার কাছে তার নিয়ম ছিল ছুয়া বাবা, ছুয়া বাবা মানে বাচ্চা ছেলে, এই আদর ছিল, কেউ জানতো না তিনি যে বাঙালি একথা জানত না। সমস্ত সিন সে এইভাবে তিনি সেবা করতেন, আদিবাসীরা যারা হিংস দেখলেই ছুরি দিয়ে চালিয়ে দেবে তীর ধনুক চালাবে, তারা পর্যন্ত তার কাছে মাথা নিচু করে অনেক কিছু সেবা করতেন, জঙ্গল থেকে কাঠ পাটা না যা যা সেবা সব করতেন, তাদের আবার প্রসাদও দিতেন। কত ঝড় ঝঞ্ঝাবাদ গেল তাকে মেরে ফেলবেন তাকে ফেলে দেবেন, তার তো ভেতরে কোনো প্রতিষ্ঠার ইচ্ছা ছিল না আমি আচার্য হব। আচার্য কখনো ইলেকশনের দ্বারা নির্ণয় করা যায় না, এ কথা বহুবার জানিয়েছেন, আচার্য সবপ্রকাশ বস্তু। আমাকে আজ থেকে কুড়ি বছর কম করে হবে বোধ হয়, আগে ইসকন থেকে আর অন্য অন্য জায়গা থেকে একদল সব ভক্তবৃন্দ এসেছিল, তখন গুরুপাদ বন্ধন প্রকট ছিলেন, তার কাছে বেশি যেতে দেওয়া হতো না, আমি অফিসে ছিলাম, বিভিন্ন সেবার দায়িত্ব ছিল হরিকথা বা বিভিন্ন অফিসের দেখা, সেখানে তারা এসে বললেন আপনার গুরুপাদ বন্ধের সঙ্গে আমরা কথা বলতে চাই, আমাদের গৌড়িয়া মঠে কি ঋত্বিক সিস্টেম নাকি, যে চোর দেহ ছাড়ার পর একজনকে আচার্য করে যান, এরকম ধরনের অনেক ঝঞ্ঝাবাদ উঠলো, তার অনেক উত্তর দিতে হলো।
তারা গুরু মাঝে মাঝে তর্ক বিতর্ক উত্থাপন করতে চান, আমরা কাটিয়ে দিলাম। এখানে কোনো আমাদের ঋত্বিক সিস্টেম না, আমাদের গুরুপাদ পদ্মের সেবার আদর্শ যার মধ্যে যত বেশি পরিমাণে, যিনি যত বেশি পরিমাণে গুরু মহারাজের আদর্শকে গ্রহণ করতে পেরেছেন, তাকেই ভগবান ঘোষিত আচার্য বা অঘোষিত আচার্য রূপে প্রমাণ করে দেন। হয়তো তাকে ঘোষিত আচার্য করেন, কিন্তু জগতের লোক তাকেই আচার্য মানেন, তার আচার আদর্শ দেখে তাই তাকেই মানতে বাধ্য হন। ইনিই আচার্য, ইনি আচার্যের কাজ করছেন না, কিন্তু ইনিই আচার্য, এটা বুঝতে পারেন তারা। শ্রীল পর্বত গোস্বামী মহারাজ এরকম সেবা করেছেন, যে সেবার কথা এক একদিন আলোচনা করলে অবাক হতে হবে, বড় আশ্চর্য। দুপুরবেলা ঘর্মাক্ত কলেবরে রোদে লাল ফর্সা তো তিনি ছিল পরমহংস মহারাজ, দুপুরবেলা গিয়ে পৌঁছেছেন তখন আড়াইটে তিনটে বাজে। মহারাজ ভিক্ষা করে এসে সকালবেলা অর্চন করে ভিক্ষায় গেছেন, গ্রামগঞ্জ সাইকেল সব রোদে করে এসে এখানে রান্না করেছেন, করে তারপরে কিছু প্রসাদ পেয়েছেন সবাইকে খাইয়ে মায়ের মতো। দুস্থ বৈষ্ণবগণ যেই খবর পেলেন মঠে মঠে ঢুকে পড়েছে সাগর মহারাজ, মঠে এসছে বলে হ্যাঁ ব্যাস আনন্দ, আর আমাদের কোনো চিন্তা নেই, যে যা করে কেউ বমি করে ফেলেছে কেউ কিছু করেছে সব তিনি হাতে হাতে, কোনো ঘৃণার ব্যাপার নেই, সব হাতে হাতে করে চিরকাল এই সেবা করেছেন তিনি আচার্য হয়ে, এইসব সেবার আদর্শ তিনি দেখিয়েছেন। শেষে পরমহংস মহারাজ, আমি পরের কথা বলছি, যখন ছিল পরমহংস গোস্বামী মহারাজ আচার্যের কাজ করছিলেন তখনকার একদিন কথা, মহারাজ ঢুকেছেন আড়াইটে তিনটের সময়, কি কঠিন জার্নি, সারা দিনের মধ্যে তো দুটো কি একটা বাস তাও চলে না, যাতায়াত নেই, তখনকার বাস ছিল কিনা তাও আমার ছিল হয়তো, খুব কষ্ট করে সেই জঙ্গল দিয়ে পাহাড় পর্বত দিয়ে গিয়ে পৌঁছালেন। এসে দেখলেন মহারাজ, দেখলেন যে ছিল পরমহংস মহারাজ ঢুকেছেন একেবারে লাল হয়ে তৃষ্ণায়, সঙ্গে সঙ্গে কী করলেন, এখন তো উনুনের আগুন, উনুনের আগুন কাঠের আগুন নিভে গেছে, তিনি ভালো করে মহারাজের কাছে সাষ্টাঙ্গ ধরলেন, মহারাজ এ কি আপনি এরম হতে বলো, কী করবো বলো, প্রথম আমি আসতে পারলাম না, ট্রেন লেট হলো এরকমভাবে, আর আপনি বসুন শিগগিরি বলে তাকে পা ধোয়ার জল সব কিছু দিয়ে শরবত করে দিলেন, প্রথমে তাড়াতাড়ি করে ডাবের জল সব আপনি পান, আমি আপনি স্নান করতে করতে স্নানি করতে করতে আমি রান্না করে দিয়েছি, জাদু জানেন। পরমহংস গোস্বামী মহারাজ একটু বিশ্রাম করলেন, একটু শরবত বা ডাবের জল এগুলো পেলেন, পেয়ে স্নান করে আননি করে সব সত্যি করতে করতে সাগর কী করেছেন, মহাসাগর কী করেছেন, সে উনুনে গিয়ে নাড়া দিলেন, দেখলেন একটু আগুন ঢিক ঢিক করছে, বলে ওখানে কাঠ গুজে দিলেন, দিয়ে ফুঁ ফুঁ করে তাড়াতাড়ি আগুন জ্বলল, সঙ্গে সঙ্গে গাছের কিছু আম একটু ডাল আম ডাল করে দিলেন, সঙ্গে সঙ্গে সব কিছু করে মহারাজকে, মহারাজ বললেন কী করে তুমি করলে, আমি স্নান করে আননি করে আস্তে আস্তে তোমার রান্না হয়, মহারাজ সব হয়ে গেছে আপনি খেতে বসে, বাহ এই কাকে বলে এই গুরু সেবা বৈষ্ণব সেবা, তো এগুলো তো শিখতে হবে আমাদের, আমরা তো অধৈর্য হয়ে গেলাম, মঠে যদি রান্না হয়ে গেছে সব হয়ে গেছে, কোনো বিশেষ ব্যক্তি যদি কোনো কোনো কারণে আসতে বাধ্য হয়েছেন, বিশেষ বলতে তার পদমর্যাদা মেশে কথা বলছে, কোনো কারণে বিশেষ কারণে আসতে বাধ্য হয়েছেন, তা তো যদি দেখা যায় পুনরায় রান্না করা সম্ভব নয়, তাহলে যত প্রসাদ আছে সেইটাকেই ভাগ করে আমিও অল্প পাবো তাকেও দিতে হবে, এটি নিয়ম, যতটুকু আছে প্রসাদ সেটি সবাই মিলে ভাগ করে ওই এখন থাক, আবার দুপুরবেলা জাগানো হবে তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, এটা হচ্ছে সহনশীলতা। আমার সহনশীলতা অত্যন্ত কম আপনারা সবাই জানেন, তার সত্ত্বেও গুরুকৃপাতে এইগুলো প্রায় হতো, এরকম সারাদিনের শান্তিপুর আদি বিভিন্ন জায়গায় ভিক্ষা, গুরুপাদ পদ অর্থ ভিক্ষা চাইতেন না, ওই হরিনাম বলো যে যা যুক্তি তর্ক আছে সেগুলোর উত্তর দাও ভালো করে, আর চাল ভিক্ষা যা হতো সারাদিন এসে হয়তো আড়াইটে তিনটে ফিরতে হবে, সে দেখতে প্রসাদ ফুরিয়ে গেছে, গুরুপাদ পদ্ম পাঠিয়েছেন না তো নৃসিংহপল্লীতে কেউ ভোগ দেবেন, সেখানে সেখানে গিয়ে তিনি ভোগ হয়ে যাওয়ার পর বলছে আপনি এবার পেন, সব বৈষ্ণবরা পেয়ে নিচ্ছে, আর না আমাকে তো সেই সব কথা বলা হয়নি, আমাকে বলছে গুরুপাদ পদ্মের প্রসাদ নিয়ে যাও, বল প্রসাদ তো আলাদা রেখে দিয়েছি আপনি পেয়ে নিন, ওর না আপনি প্রসাদ তো দিচ্ছেন আমাকে প্রসাদটা নিয়ে যাবো, তারপর তো আমি ওখানে গুরু মহারাজ পেলে পাবো, আমি তো পেতে পারবো না, তো এই মঠে এসে দেখে গেল গুরুপাদ বাবু সাহ হয়তো প্রসাদ সব পুড়িয়ে গেছে কিছুই নাই, কিন্তু সেখানে অসহিষ্ণুতা করলে চলে না,
আমি গুরুবর্গের মুখে কথা শুনেছি, প্রভুপাদের সময় একবার এক অসহিষ্ণু ভক্ত এরকম লীলা করেছিলেন, অসহিষ্ণুতা দেখিয়েছিলেন, প্রদর্শন করেছিলেন। তিনি মঠে এসে দেখছেন কোনো প্রসাদ আদি কিছু নাই, সে রেগে মেগে আগুন। সে বলছেন তো মঠে প্রসাদ, আমি তো গুরুসেবায় গেছি, তা তো জানেন আমি আসবো, কোনো প্রসাদ প্রসাদ নাই, কী ব্যাপার বলে অত্যন্ত উত্তেজিত। প্রভুপাদ লাইব্রেরি থেকে নেবে এলেন, লাইব্রেরিতে দেখে চশমাটাকে নিচু করে, আপনি কোনো প্রসাদ দেখতে পাচ্ছেন না, আপনি কোনো প্রসাদ দেখতে পাচ্ছেন না, আসুন আমার সঙ্গে, আপনার প্রসাদ দরকার তো আসুন। এসে ডাস্টবিনে গেলেন যেখানে প্রসাদ ফেলা, আমিও খাচ্ছি আপনি খান, বৈষ্ণবদের এই পাতাগুলো পড়ে রয়েছে খান, আমিও পাচ্ছি, আমি গল্প বলছি আমিও পাচ্ছি আপনিও পান। প্রসাদের অভাব দেখছে, চারিদিকে প্রসাদ, গুরু বৈষ্ণবের প্রসাদ ঝরঝর করে পড়ছে পুষ্পবৃষ্টির মতো, নেওয়ার মতো যোগ্যতা আপনার নাই। সেদিন সে ব্যক্তি বসেছিল, প্রসাদ কাকে বলে, আমরা প্রসাদ মানে মনে করি এই যে উদর ভোজন করব, ভালো মন্দ খাবো, যতক্ষণ পর্যন্ত এইসব সহিষ্ণুতা আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত কিছুতেই ভজনের কোনো সম্ভাবনাই নাই। বড় আশ্চর্য, তিনি যখন দেহ রাখবেন তার কদিন আগে থেকেই আমার মনে হচ্ছে শ্রীশিল তীর্থবসী মহারাজ চলে গেলেন, ভারতী মহারাজও চলে গেলেন, তারা প্রত্যেকেই আমাকে একটা আলাদা একটা ব্যাপার ছিল, যাই হোক সব কথা আর বলে লাভ নেই। তারপরে মনে হলো যে মহারাজও মনে হচ্ছে আর থাকবেন না। এই বলতে বলতে সঙ্গে সঙ্গে খবর চলে এলো, পাঁচ সাত দিনের মধ্যে দুপুর একটার সময় কাঁদতে কাঁদতে একজন হজাজে ফোন করছেন, মহারাজ আমি কী বলছি আমি তোমার কথা বুঝতে পারি, কান্নার আগে থামা কথাটা বলো পরিষ্কার করে। আমি তো প্রথমে ও বলছি এমনি যেমন ফোন করে সেরকম, ও ফোন করছে আমি বলছি কেমেতি আছ, বলে মজা করছি, বলছি কাঁদছি, আমি কাঁদছি কেন এ কি বলছে, মহারাজ গুরু মহারাজ আমাদের ছেড়ে চলে গেল। হ্যাঁ মানে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে ওই অবস্থায় আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে রাত্রির ১২টার সময় পৌঁছালাম সেখানে, সেখানে গিয়ে দেখলাম সবে কাঁচা সমাধি হয়ে গেল সবে, যাই হোক সমাধির স্থলে পৌঁছাতে পারলাম, এটাও একটা বড় কথা, কৃপা, কৃপা লাভের বিভিন্ন পন্থা আছে। রাত্রির বাস করে সকালেই চলে এলাম, কেন এখানে ব্যস্ততা ছিল, তারপর তার বিরহতিথিতে যোগদান না করলেই নয়, বড় আশ্চর্য কথা, সরলতাই বৈষ্ণবতা। তার জীবনে কোনোদিন অসরল ব্যবহার দেখি না, সবার প্রতি সমদৃষ্টি, কে কোথা থেকে এসছেন, কোন মর্তে কার গুরু শিষ্য, কোনো রকম কার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে হেসে এক গাল হেসে, বাবা খেয়েছ আগে প্রসাদ পা, আশ্চর্য বিষয়। তার ভালোবাসা স্নেহ যারা লাভ করেছেন তারা জানেন, তাদের কোনো জীবনে অভাব বলে কোনো কিছু থাকবার কথা নয়। যাই হোক নিত্য জগতে তিনি গেছেন, গিয়েও মনে হচ্ছে তিনি আমার সামনে সেই যেমনভাবে তিনি হেসে হেসে কথা বলতেন মজা করতেন, সেগুলো মনে পড়ে যাচ্ছে সব। আপনারা কিছু না হলেও সেখানে না পৌঁছাতে পারলাম, আমি বলেছিলাম মহারাজকে, ওরা যেতে চেয়েছিল, আমি বললাম ওখানে এমন কিছু পরিবেশ আছে যেটা তোমাদের গেলে লোক ব্যবহার বেড়ে যাবে, লাভ কিছু হবে না, বৈষ্ণব দর্শন করতে চাও কিছু অপেক্ষা করো, ফাঁকা হয়ে যাবে, ওখানে কেউ থাকবে না, ওরা বাইরে যাবে, টুক করে তোমাদের নিয়ে আমি যাব, এই প্ল্যান করছিলাম, করতে করতে শুনলাম তিনি চলে গেছেন। আমার মাথায় হাত হলো, আমি ওদের বৈষ্ণব দর্শনে বাধা দিলাম, আমি তো তাদের বৈষ্ণব দর্শনে বাধা দিইনি, তাদেরকে বাঁচাবার জন্য খালি কিছুদিন অপেক্ষা করতে বলেছিলাম, পরে নিজেকে অপরাধী বোধ হলো। কিন্তু পূর্বের এক ঘটনা মনে পড়ে গেল, আমাকে একজন প্রশ্ন করেছিলেন, একজন বৈষ্ণব প্রশ্ন করেছিলেন, আপনি কি পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজকে দেখেছেন। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আমি ২ মিনিট চুপচাপ থাকলাম মাথা নিচু করে, উনি অবাক হয়ে গেলেন, আরে দেখেছেন কি না দেখে বলে দিলে হয়ে যায়, দেখেছেন দেখেছি না দেখিনি, উনি কেন মাথা নিচু করে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললাম আমি আপনাকে কী উত্তর দেব, আমি যদি বলি দেখি নাই তাহলে গুরুপাদ পদ্ম আমাকে রেগে যাবে, কেন তোকে আমি দেখিছি না, তোকে আমি দেখিছি না, তুই বলছিস দেখিনি, আর যদি বলি আমি দেখেছি তাহলে হিস্টোরিক্যাল যে প্রেজেন্ট
তাতে আমি তাকে দেখি না, তাহলে কোনটা আমি উত্তর দেব? তখন বিচার করে প্রভুপাদের কথা মনে করে গেল যে অপ্রাকৃত শব্দ ব্রহ্মের স্বরূপ হলো গুরু বৈষ্ণব। আজকে কিন্তু আপনাদের সকলকে আমি শ্রীশ্রীল সাগর গোস্বামী মহারাজের কাছে নিয়ে গিয়ে তাকে দর্শন করালাম, জেনে রাখবেন, আর আমার অপরাধ নেবেন না, আমি আপনাদের বৈষ্ণব দর্শনে বাধা হয়ে দাঁড়াই নাই। আজকে এই সব কথার মাধ্যমে আপনাদেরকে শ্রীল সাগর গোস্বামী মহারাজের চরণান থেকে নিয়ে গেছি, আপনারা সবাই তার চরণ অনুরোধ করুন। নিশ্চিত পরিমাণে জেনে রাখুন শ্রীল মহারাজের চরণেই আপনারা গেছেন, আমি আপনাদেরকে এই দর্শন করার চেষ্টা করলাম। আজকে অধিক কথা বলবার সময় নাই, অত্যন্ত অল্প সময় আপনারা দিয়েছেন, সাগরের কথা যদি একটা স্বল্প সময়ে বলতে বলা হয় তাতে আমি কৃতকার্য হতে পারি না, আমার কোনো কিছু যোগ্যতা নাই, বরঞ্চ আপনারা নিজগুণেই আমাকে ক্ষমা করবেন। আজকে অন্তত আপনারা সবাই এই বৈষ্ণবের ছবিটা অন্তত সবাইকে দাও, একবার করে দেখে দেখে পাস করে দিই সবাই, আর কীর্তন হতে থাকুক। এর মধ্যে উড়িয়া ভাষায় লেখা বেরিয়েছে, বাংলায় পাঠিয়েছিলাম, তো প্রথমেই ওরা অবাক হয়ে বললেন, মহারাজ যে আমাদের তো যোগ্যতা নেই, ভাষাই আমরা বুঝতে পারছি না, মতো মূর্খ আমরা, আমার পাচ্ছি আমি বলো কি এত সরল ভাষায় লেখা হয়েছে, তারপর উড়িয়া ভাষায় অনুবাদ করতে পারছে না। লাস্টে ভগবানের ইচ্ছায় একজন সন্ন্যাসী অনুবাদ করলেন, আমি জানি না এর মধ্যে কী ভুল করেছে, সেটা বাংলার সঙ্গে মেলালেই বোঝা যাবে, ভাষাটাকে পড়তে পারি না, কিছু বলতে পারি ভগবানের ইচ্ছায়, কিছু বলতে পারি, কিন্তু ওয়ান ছাকল পদরশী বাসেন্দু ভেবেছে মতি জানান পাবনের ব্যবস্থা। আর একটা কথা যেটা না বললেই নয়, যেটা কিছুদিন আগে বোধহয় উল্লেখ করেছিলাম, যে বৈষ্ণবের এই চরিত্রটাকে আজকে এই অন্তিমে একটা খালি শ্লোকের মাধ্যমে প্রমাণ করা যায়, সেই শ্লোকটা বড় অদ্ভুত। আপনারা সবাই জীবনে যদি চিন্তা করেন দেখবেন একটা বৈষ্ণব কাকে বলে, শুদ্ধ গুরু বৈষ্ণব তার জীবনের সমস্ত কিছুই গুরু বৈষ্ণবের জন্য ভগবানের জন্য অর্পণ করে দেন, এই শ্লোকের মাধ্যমে অপূর্ব এক প্রমাণ পাবেন, অপূর্ব। খালি চোখ বুঝে এই শ্লোকটা শুনুন। জলানিতাসাম ন পিবন্তি নদ্যঃ ফলানি যদ্বত্ ন খাদন্তি বৃক্ষাঃ। কি বললাম? জলানিতাসাম ন পিবন্তি নদ্যঃ ফলানি যদ্বত্ ন খাদন্তি বৃক্ষাঃ নাদন্তি সস্যানি মেঘাঃ কদাচিদ পরোপকারায় সতাম বিভূতি পরোপকারায় সতাম বিভূতি নদ্যঃ। কি বললাম মনে থাকবে তো শ্লোকটা? এটা মনে রাখবে, নদী কখনো নিজের জল কখনোই নিজে পান করেন না, একটা বৃক্ষে কত ফল ফোটে, কত ফুল, কত কত ফল সেখানে হয় একটা বৃক্ষে, ফলবান বৃক্ষে, কিন্তু একটা বৃক্ষ সেই একটা ফলও খায় না, খায় কি? আবার খেতে দেখবেন কত শস্য শ্যামলা, চারিদিকে কত শস্য হয়ে রয়েছে, কিন্তু যে মেঘ বর্ষা করে এত শস্যকে উৎপাদন করলো, মেঘ কিন্তু এর শস্যের একটা দানাও ভোজন করে না, করে কি? পরোপকারায় সতাম বিভূতি বাঞ্ছা কল্পদর্বশেকে বাসিন্দু পতিতানাং পাবনং ভবিষ্যদ্ভ্যো নমঃ।